কমলাপুর গ্রামে দুই এতিম বোন ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে বাস করত। দুই বোনের নাম ছিল সীমা ও রিমা। মা বাবার মৃত্যুর পরে কোনো আত্মীয় তাদেরকে লালন পালন করেনি বা কেউ তাদের দায়িত্ব নেয়নি। এজন্য এতিম হওয়ার পরে তারা দুজন একা একাই থাকতে লাগলো। যখন তাদের মা বাবা বেঁচে ছিল তখন তারা স্কুলে যেত, লেখাপড়া করত, দুবেলা খাবারও খেতে পারত। এভাবে হাসি খুশিতেই দিন কাটাত। এখন আর তারা স্কুলেও যেতে পারে না, খাবার মতোও তেমন কিছু নেই, জমানো যা কিছু ছিল সবকিছু শেষ হয়ে গেছে। একদিন রিমা তার বোন সীমাকে বলল, আপু, দুই মাস হলো আমি স্কুলে যাইনি, এভাবে যদি বাড়িতে বসে থাকি তাহলে আমি আনপড়া হয়ে যাব, আমার সাথে সবাই আমাকে হাসি ঠাট্টা করবে, তখন কি হবে আপু? তারা এখনই আমাকে বলতে শুরু করেছে, তুই তো মূর্খ, বড় হয়ে মূর্খ হয়ে থাকবি, কি করে জীবন চালাবি, কেউ তোকে দাম দেবে না, এসব শুনতে আমার খুবই খারাপ লাগছে। আপু, ঘরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমি জীবনে কখনো স্কুলে যেতে পারবো না, তার উপরে বাড়িতে খাবারের মতো কিছু নেই। হ্যাঁ রিমা, তুমি ঠিকই বলেছো সোনা, লেখাপড়া করাটা তোমার জন্য অনেক জরুরি। মা বাবা বেঁচে থাকতে আমি যতটুকু পড়েছি তাও নিজের জীবন চলার মতো কোনো মতে যথেষ্ট, কিন্তু তোমার তো পড়ার অনেক দরকার, তুমি তো অনেক ছোট। কিন্তু কিভাবে কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে তোমাকে লেখাপড়া শেখাবো, ঘরের খাবার দাবার পর্যন্ত শেষ হয়ে এসেছে, এখন দেখছি না খেয়ে থাকতে হবে আমাদের, কি কাম করব কিছুই বুঝতে পারছি না। ও, তুমি কি বাজার করবে? ও, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। আপু, তুমি না অনেক ভালো সেলাইয়ের কাজ জানো, আমার জন্মদিনে অনেক সুন্দর একটি ফ্রক তৈরি করে দিয়েছিলে, সবাই অনেক পছন্দ করেছিল। আমি বলছি তুমি বাড়িতে বসেই ওই দর্জির কাজ শুরু করো, দেখবে আস্তে আস্তে আমাদের অবস্থা অনেক ভালো হয়ে যাবে। কিন্তু বোন, আমি তোমার যে ফ্রক তৈরি করেছিলাম সেটা সাড়েটা আন্টির সেলাই মেশিন ছিল, বাড়িতে তো কোনো সেলাই মেশিন নেই, কী দিয়ে সেলাই করব? আপু, তুমি এক কাজ করো, তুমি এই ছোট্ট বাড়িটাকে জমিদারের কাছে জিম্মি রাখো, তাহলে কিছু টাকা পাওয়া যাবে, এতে বাজারে তোমার ছোট দোকানও খোলা যাবে, আবার দুজনের খরচও ভালোভাবে চলবে, আমি স্কুলে ভর্তি হতে পারবো, আর দোকান চালিয়ে যে টাকা ইনকাম হবে এ দিয়ে সব কিছু হয়ে যাবে। সীমা রিমার কথা বুঝতে পারল। এরপর সে তাদের ছোট্ট বাড়ির কাগজটাকে জমিদারের কাছে নিয়ে গেল। তখন জমিদার সীমাকে বলল, দেখো সীমা, অল্প একটু জায়গা, বেশি টাকা পাবে না, আর শোনো, এক বছরের মধ্যে সব টাকা পরিশোধ করে জমির কাগজ নিয়ে যাবে, নইলে কিন্তু ওই বাড়ি আমার হয়ে যাবে, বুঝেছো? জমিদারের এ কথা শুনে সীমা চিন্তায় পড়ে গেল যে এক বছরের মধ্যে জমির কাগজ ছুটাতে না পারলে সেই বাড়ি আর তার থাকবে না। কিন্তু বাড়ির চেয়ে তাদের পেটের খাবারের দরকার ছিল অনেক বেশি, এজন্য সে জমিদারের কথাকে মেনে নিল। জমিদারের কাছ থেকে যে সামান্য টাকা পেল এ দিয়ে বাজারে ছোট্ট একটি দোকান খুলল, আর নিজের হাতে সুন্দর সুন্দর ফ্রক তৈরি করে দোকানকে সাজিয়ে ফেলল, আর বাড়ির জন্য খাবার দাবারও কিনল, আর রিমাকেও স্কুলে ভর্তি করে দিল। রিমা এখন প্রতিদিনই স্কুলে যায়, রিমা প্রচন্ড খুশি। ওদিকে সীমা কঠোর পরিশ্রম করে দোকানে বসে ফ্রক তৈরি করে, কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু তার দোকানে একজনও কাস্টমার আসে না কাপড় সেলাই করার জন্য। সীমার দোকানের সামনে অনেক বড় একটি দোকান ছিল, সেই দোকানদারের মালকিনের নাম ছিল কণিকা। কণিকা সীমার ছোট্ট একটি দোকান দেখে খুবই হাসতে আরম্ভ করলো। আরে বেকুব মেয়ে, তুই কি করে ভাবলি যে আমার এত বড় দোকানের সামনে তোর ছোট্ট একটি দোকান চলবে? এখানকার সব কিছু চলে আমার নামে, আমার কাছে ছাড়া কেউ তোর কাছে জামা সেলাই করবে না। আমি ফ্রিতে কাউকে অ্যাডভাইস দেই না, কিন্তু তোকে দিচ্ছি, কারণ কি জানিস, তোর ছোট্ট দোকান, মনে হয় তুই অনেক গরিব, এই জন্য তোর ভালোর জন্য বলছি, তুই এখান থেকে চলে যা, কারণ সব সময় দোকানে বসে তোকে মাছি মারতে হবে আর মুড়ি খেতে হবে, কখনো বিক্রিও হবে না, কেউ তার কাছে এসে সেলাইও করবে না। দেখুন, আমি মানলাম আমার দোকান অনেক ছোট, ছোট বড় দিয়ে কিচ্ছু যায় আসে না, এমনও তো হতে পারে যে আমার কাজ কাস্টমারের অনেক ভালো লাগবে, এজন্য তারা আমার কাছে আসবে। আপনার কাজ আপনি করুন, আমার টাকা লস হোক অথবা আমার যা কিছু হোক, এ নিয়ে আপনার টেনশন করতে হবে না।
ওই দেখুন আপনার কাস্টমার এসেছে। এরপর হাসতে হাসতে কণিকা সেখান থেকে চলে গেল। সীমা কণিকাকে তো জবাব দিয়ে দিল, কিন্তু সে মনের মধ্যে অনেক পেরেশানি হতে লাগলো। এভাবে আরো কিছুদিন পার হয়ে গেল, কিন্তু কোনো কাস্টমারই সীমার দোকানে আসলো না। সবাই কণিকার দোকানে যেতে লাগলো। এসব দেখে সীমা খুবই চিন্তায় পড়ে গেল। সে তার বোন রিমাকে বলল, সীমা মনে হচ্ছে বাজারে ছোট্ট একটি দোকান দিয়ে অনেক বড় ভুল করেছি। কেউ তো আমার দোকানের দিকে ফিরেও তাকায় না, সবাই কণিকার দোকানে যায়। মনে হচ্ছে আমাদের এই বাড়ির কাগজকে জিমি রেখে অনেক বড় ভুল করেছি। আমরা জীবনে কিছুই করতে পারবো না, সারাটা জীবন এভাবে গরিবিতে যাব। আর তোমাকে স্কুলে লেখাপড়াও করাতে পারবো না, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। আপু তুমি এসব নিয়ে ভেবো না, কখনো নিরাশ হয়েও না, হাল ছেড়ো না। টিচার বলেছে কখনো হাল ছাড়তে নেই। আপু দেখবে একদিন আমাদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে, তুমি টেনশন করো না। আর আপু জানো, কাল আমার বান্ধবী সুহানার জন্মদিন, আমার কাছে তো কিছুই টাকা নেই যে আমি ওর জন্য একটা গিফট নিয়ে যাব। তাই বলছি তোমার হাত দিয়ে খুবই সুন্দর করে একটি ফ্রক তৈরি করে দাও, যেটা নিয়ে গিয়ে আমি সোহানাকে গিফট দেব। একথা বলে রিমা ঘুমিয়ে পড়ল। এরপর সীমা বসে বসে রিমার বান্ধবী সোহানার জন্য অনেক সুন্দর একটি ফ্রক তৈরি করল। পরের দিন ঘুম থেকে উঠে রিমা চলে গেল স্কুলে। স্কুল ছুটির পরে সে বিকেল বেলা রেডি হয়ে সোহানার বাড়িতে চলে গেল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ সোহানা। সোহানা তুমি তো ভালো করে জানো আমরা কত গরিব, আমাদের কাছে কোনো টাকা নেই যা দিয়ে সব থেকে তোমার জন্য গিফট কিনবো। তাই আমার আপুকে দিয়ে তোমার জন্য একটি ফ্রক তৈরি করে নিয়ে এসেছি, যেটা আমার মায়ের পুরনো শাড়ি দিয়ে তৈরি। আমি শুধু তোমাকে এটাই দেওয়ার উপযুক্ত, নাও। রিমা তুমি কেমন কথা বলছো, সব থেকে কেনা জিনিসের চেয়ে হাতে তৈরি জিনিস অনেক ভালো, এর মধ্যে মায়া লুকায়িত থাকে। আর তুমি যদি খালি হাতেও আসতে তবুও আমি অনেক খুশি হতাম। ফ্রেন্ডসরা দেখো দেখো রিমা আমার জন্য কত সুন্দর ফ্রক তৈরি করে নিয়ে এসেছে। এভাবে সোহানা তার সকল বান্ধবীদেরকে ডেকে ডেকে রিমার তৈরি ফ্রকটি দেখাতে লাগলো, যেটাকে দেখে সবাই খুবই আশ্চর্য হয়ে গেল। আর রিমাকে বলতে লাগলো, আরে ইয়া রিমা সত্যি বলছো, তোমার বোন নিজের হাতে এত সুন্দর ফ্রক তৈরি করেছে, তাও এটা আমার পুরনো শাড়ি দিয়ে তৈরি, সত্যি অনেক সুন্দর লাগছে। তোমার বোনের হাতে না জাদু আছে, জাদু তো, সুন্দর ফিনিশিং আর কত সুন্দর ডিজাইন হয়েছে। আমি তো এখন থেকে তোমার বোনের কাছ থেকে জামা তৈরি করে নেব। আরে দোস্ত রিমা তুই আগে কেন বলিস নি যে তোর বোন এত সুন্দর করে জামা তৈরি করতে পারে, এখন থেকে তোমার বোনের কাছ থেকে আমরা জামা তৈরি করব। তোমার বাড়ির অ্যাড্রেসটা বলে দাও। নিজের বোনের তৈরি করা লেহেঙ্গার এত প্রশংসা শুনে রিমা অনেক খুশি হলো। এরপর রিমা সকল বান্ধবীদের কাছে অ্যাড্রেস বলে দিল যে তার বোন সীমার দোকানটা কোথায়। এরপর তারা সোহানার জন্মদিন পালন করে যে যার বাড়ি চলে গেল। পরের দিন থেকে সীমার দোকানে রিমার বান্ধবীরা যেতে লাগলো আর জামা সেলাই করতে দিল। এভাবে প্রথম দিন দুজন, তারপর দিন চারজন, এরকম করতে করতে কয়েকদিনের মধ্যে অনেক কাস্টমারের ভিড় লেগে গেল সীমার দোকানে। ওদিকে কণিকার দোকানের চেয়েও অনেক বেশি ভিড় জমতে লাগলো। এরপর দুই বোন মিলে মেহনত করতে লাগলো। রিমা ও সীমাকে হেল্প করতে লাগলো জামা তৈরির ব্যাপারে, কেননা সীমার দোকানে অনেক অর্ডার আসতে ছিল, সবকিছু একার হাতে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। এই সবকিছু যখন কণিকা দেখতে পেল তখন সে রেগে আগুন হয়ে গেল। এই সীমার বাচ্চা সীমার কারণে আমার সর্বনাশ হয়ে গেল। আগে তো সকল কাস্টমারই আমার দোকানে আসতো, এখন আর কেউ আসছে না, এখন সবাই সীমার দোকানে যাচ্ছে। আমার যে কেমন লাগছে, মনে হচ্ছে ওকে জানে মেরে ফেলি। এখন আমি এই সর্বনাশ কি করে উঠাবো। সেলাই ভালো করতাম না, মুখে বড় বড় কথা বলে টাকা নিতাম, আরও অল্প সময়ের মধ্যে এত সুন্দর সেলাই করছে আর টাকাও কম নিচ্ছে, এজন্য সমস্ত কাস্টমার ওর কাছে চলে গেছে। আমি ওকে কত কথা শুনাইলাম, এরপরেও দোকান ভেঙে চলে গেল না। আর এখন এখন আমি মাছি মারছি আর ও টাকা ইনকাম করছে, ও আমাকে অনেক কথা শোনাবে, আমি এখন কি করব। আমার নাম কণিকা, আমি এসব টলেট করব না, আমি ওকে বরবাদ করে ছাড়বো। এসব ভেবে হিংসায় জ্বলে পড়ে কণিকা প্ল্যান তৈরি করলো। ওদিকে দুই বোন সীমা ও রিমা মনের আনন্দে দিন কাটাতে লাগলো, তাদের কোনো জিনিসেরই অভাব নেই। কিন্তু তারা জানতো না যে গরিবের খুশি বেশি দিন টিকে থাকে না, তাদের খুশির উপরে গ্রহণ লেগে গেছে।
এরই মধ্যে সীমার কাছে অনেক বড় একটি অর্ডারও চলে আসলো। সীমা রিমাকে বলল, সীমা আমার কাছে অনেক বড় অর্ডার এসেছে। তুমি ঠিকই বলেছিলে যে পরিশ্রম কখনো বিফলে যায় না। আমি একবার হেরে গিয়ে নিরাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আবারও জিতে গেছি। আমি সফল হয়েছি। যদি এই অর্ডারটা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারি তাহলে আমাদের অনেক ভালো হবে, অনেক টাকা আসবে আর বাড়ির কাগজ আমরা ছুটিয়ে নিতে পারবো। দুই বোনই ভীষণ খুশি ছিল। দুই বোন দিন রাত মেহনত করে দোকানে গিয়ে অনেক পরিশ্রমের মাধ্যমে অর্ডার প্রস্তুত করল। তারা প্রায় এক সপ্তাহের মধ্যে 50টি লেহেঙ্গা তৈরি করে ফেলল। ওদিকে কণিকা সুযোগ খুঁজছিল যে কি করে তাদের দোকানে আগুন লাগিয়ে দেবে। রিমা স্কুলে চলে গেল আর সীমা বাড়িতে রেস্ট নিতে আসলো। এই সুযোগে কণিকা তার দোকানে আগুন চালিয়ে দিল। আগুন লাগানোর কারণে সীমা ও রিমার দোকানের সমস্ত ফ্রক, জিনিসপত্র ও দোকান পুড়ে ছাই হয়ে গেল। এসব দেখে কণিকা ভীষণ আনন্দিত হলো। আমার সাথে পাঙ্গালোরতে এসেছে, আমি থাকতে তোর দোকান ভালো চলবে আর আমারটা চলবে না, এটা কখনোই হতে পারে না। ওদিকে সীমা ও রিমা যখন জানতে পারলো যে তাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে তখন তারা খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। রিমা, এ কি হলো? এ কি সর্বনাশ হয়ে গেল? দোকান কিভাবে চলে পড়ে ছাই হয়ে গেল? বাড়ির কাগজকে চেপে রেখে দোকান নিয়েছিলাম। জমিদার বলেছিল এক বছরের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে বাড়িটা কেড়ে নেবে। এখন তো বছর হয়ে এসেছে আর এত বড় অর্ডার এসেছিল, 50টি লেহেঙ্গা তৈরি করেছিলাম, সবাই পার্টিতে কাল পড়বে, সেসব ডেলিভারি দিতে পারলাম না, সবই পুড়ে ছাই হয়ে গেল, এখন কি হবে? এভাবে কান্না করতে করতে রিমা ও সীমা বাড়ির দিকে যেতে লাগলো। রাস্তার মধ্যে তারা একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পেল, যে মহিলাটি রাস্তায় অকার হয়ে পড়েছিল। দুই বোন অনেক চেষ্টা করে সেই বৃদ্ধা মহিলার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলো। এরপর বৃদ্ধা মহিলাকে সাথে করে তাদের বাড়ি নিয়ে গেল। অনেক টেস্টি খাবার তৈরি করে তাকে খাওয়ালো, সুস্থ করে তুললো। এরপর সেই বৃদ্ধা মহিলা তাদেরকে বলল, আরে বেটারা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে অনেক সাহায্য করেছ। আমি কোনো সাধারণ বুড়ি মহিলা নই, আমি হলাম পরিরাজ্যের রানী বুড়ি। তোমরা শুধু আমাকেই জানে বাঁচাওনি, পুরোপুরি রাজ্যকেই বাঁচিয়েছ। তোমাদের দুঃখ সম্পর্কে সব কিছু আমি জেনে গেছি। আমি আমার জাদু শক্তি দ্বারা তোমাদেরকে এই বীজ দিলাম, এগুলো নাও, এগুলো জমিনে গেড়ে দেবে। এই বীজ জমিনে গেড়ে দেওয়ার ফলে জাদুর ফগের উৎপন্ন হবে, সেগুলো বিক্রি করে তোমরা ভালোভাবে জীবন যাপন করতে পারবে। আর শোনো বাচ্চারা, এভাবে সর্বদা মানুষদেরকে সাহায্য করতে থাকবে। কিন্তু আম্মা, ফগের ফসল এটা কি করে সম্ভব? আজ পর্যন্ত জীবনে কখনো এমনটা শুনিনি। আমরা দেখেছি ধান, গম, পাট, মসুর ডাউল এসব হয়, কিন্তু এটা? বাচ্চারা, আমি হলাম পরি, আমার কাছে অনেক জাদু শক্তি আছে, জাদু শক্তি দ্বারা এটা হতেই পারে। এখন তোমরা থাকো, আমি চলে গেলাম। এ কথা বলে বৃদ্ধা মহিলার রূপে থাকা সেই পরিটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সীমা ও রিমা জমিনে গিয়ে দিল জাদুর বীজগুলো। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে উঠল তখন তারা সত্যি সত্যি দেখল তাদের বাড়ির পেছনের জমিতে অনেকগুলো ফ্রগ উৎপন্ন হয়েছে। এসব দেখে দুই বোন প্রচন্ড খুশি হলো আর সেখান থেকে 50টি লেহেঙ্গা নিয়ে সে অর্ডার ডেলিভারি করলো। সেই ফ্রগগুলো ছিল অনেক সুন্দর, অনেক পছন্দ করলো। ওই দিনের পর থেকে তাদের কাছে আরো বেশি ফ্রগের অর্ডার আসতে আরম্ভ করলো। তাদের কাছে ফসলের ফ্রগের ক্ষেত থাকার কারণে সময় মতো সকলকে ফ্রগ ডেলিভারি দিতে লাগলো। এতে করে অল্প সময়ের মধ্যে তারা অনেক বেশি ধনী হয়ে গেল। ওই গ্রামে অনেক বড় বাংলো, 4-5টি গাড়ি ও পোপাটি দেখে কণিকা হিংসায় চলতে আরম্ভ করলো। আরে রে, চাকরানির বাচ্চা চাকরানি, ফকিরের বাচ্চা গরিবের বাচ্চা কোথাকার, এত তো ধনী হয়ে গেল। আমি ওর দোকানপাট সবকিছু পুড়িয়ে দিলাম, কিন্তু এত সহজে 50টি লেহেঙ্গার অর্ডার কিভাবে ডেলিভারি দিল? ওই লেহেঙ্গা ডেলিভারির পর থেকেই ওর কাছে একের পর এক অর্ডার আসছে। এত ধনী হয়ে গেছে যে এলাকাতে ওদের মতো ধনী কেউ নেই। গোটা এলাকার মানুষদেরকে সাহায্য করছে, সবাই ওদের প্রশংসায় পঞ্চমুখ। আমার সন্দেহ হচ্ছে কিভাবে ও এসব করছে এত তাড়াতাড়ি, আমাকে খবর নিতেই হবে।
ওই দিনের পর থেকে কণিকা সীমা ও রিমার পিছনে লেগে থাকলো, সব সময় তাদেরকে ফলো করতে লাগলো। সীমা ও রিমা কিছুতেই কাউকে জানতে দিত না যে তাদের কাছে রয়েছে জাদুর ফগের খ্যাতি। এজন্য তারা যখন ফগের প্রয়োজন হতো রাত্রিবেলায় গিয়ে ফগ নিয়ে আসতো। কিন্তু কণিকা হাত ধুয়ে তাদের দুই বোনের পিছনে লেগেছিল, এজন্য শেষমেশে জেনেই ফেলল যে সীমা ও রিমা কি করে ধনী হয়েছে। বাপরে বাপ, এতগুলো ফ্রক আর এত সুন্দর সুন্দর, এখানে তো দেখছি ফ্রকের ফসল উৎপন্ন হয়েছে। আমি তো ওদের ধ্বংস করে ছাড়বো, এই ফ্রকের খ্যাতি আমি আগুন চালিয়ে দেব। এরপর দেখব এলাকার মানুষ সবাই ওদেরকে কি করে প্রশংসা করে আর কি করে ওরা ধনী থাকে। যেভাবে আমি ওদের দোকান জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, এইভাবে ওদের এই ফ্রকের খ্যাতকেও জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমি দেখব কিভাবে ওদের নাম হয়। এসব ভেবে কণিকা যখন সুযোগ পেল তখন সে তাদের জাদুর ফগের খ্যাতে আগুন জ্বালিয়ে দিল, কিন্তু উল্টো সে আগুন তার গায়ে জ্বলে উঠল। তার গায়ে আগুন লাগার কারণে সে অনেক জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করলো, কিন্তু রাতের অন্ধকারে তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পেল না আর তাকে কেউ সাহায্য করতে এলো না। সে ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এভাবে দুষ্ট কণিকা তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল। ওদিকে সীমা ও রিমা কখনো কোনো মানুষের খারাপ করেনি, তারা সবসময় মানুষদেরকে সাহায্য করেছে, উপকার করেছে। এই জন্য তাদের জীবনে কখনো আর দুঃখ কষ্ট নেমে আসেনি। তারা জাদুর ফগের খ্যাতির মাধ্যমে বাকিটা জীবন আরাম আয়েশে কাটাতে শুরু করলো আর অন্যদেরকেও সাহায্য করতে থাকলো। সনপুর গ্রামে প্রীতি তার চাচা ও চাচির সঙ্গে বাস করত। প্রীতির চাচি সুজাতা ছিল অনেক কঠোর মনের একটি মানুষ। সে কখনোই চাইতো না যে প্রীতি তাদের বাড়িতে থাকুক। সুজাতা প্রীতিকে অনেক জ্বালাতন করত যাতে প্রীতি তার বাড়ি থেকে স্বেচ্ছায় চলে যায়। ঘর বাড়ি পরিষ্কার করা, কাপড় চোপড় কাঁচা থেকে রান্না পর্যন্ত সব কিছুই সে নিজের হাতে করে। ওদিকে সুজাতা বসে বসে বিশ্রাম করত। প্রীতির সারাদিনের কাজের বিনিময়ে শুধু তাকে এক বেলা খাবার দিত, আর সেটাও ছিল বাসি পচা ও শুকনো রুটি। আরে ও করামজালি, এত আরামে আরামে কাজ করছিস কেন? জোরে জোরে হাত চালা, তুই জানিস না আজকে আমার বোন আসবে এখানে। ঘর দোর সবকিছু পরিষ্কার করে সুন্দর টেস্টি টেস্টি খাবার তৈরি কর। আর শোন, খাবার তৈরি করার পরে খাবারের দিকে চোখ তুলে তাকাবি না। ঠিক আছে চাচি, আমি খাবার রান্না করে খাবারের দিকে ফিরেও তাকাবো না। সন্ধেবেলা আমাকে যা দাও আমি সেটাই খাবো। আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো তাই তো কত। হ্যাঁ হ্যাঁ, এইবার তাহলে তোর বুঝে এসেছে যে আমি তোর উপরে কতটা এহসান করছি। কতদিন আগে তো তোর মা বাবা মারা গিয়েছে, এত দিন হলো এই বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, নইলে রাস্তা রাস্তা তোকে ভিক্ষা করতে হতো। যা, এখান থেকে কাজে লেগে যা। এরপর মন খারাপ করে প্রীতি কাজে লেগে গেল। কঠোর পরিশ্রম করে অনেক সুন্দর করে বাড়িঘর পরিষ্কার করলো ও টেস্টি টেস্টি খাবার রান্না করলো। সন্ধেবেলা সুজাতার বোন ভাওনা চলে আসলো। ডাইনিং টেবিলে বসে দুই বোন মিলে খোঁজ গল্প করতে লাগলো আর মজা করে খাবার খেতে লাগলো। সন্ধের পরে যখন প্রীতির খাবার সময় চলে আসলো, তখন প্রীতি সুজাতার কাছে এসে বলল, চাচি আমার খাবারের সময় হয়েছে, আমাকে খাবার দাও। আরে চাকরানির বাচ্চা, তুই দেখছিস না আমি আমার বোনের সাথে গল্প করছি? যখন তখন রাক্ষসের চেহারাটা এনে আমার মেজাজটাই গরম করে দেয়। একদিন না খেলে কি মরে যাবি নাকি? যা এখান থেকে। একথা বলে রাখতে রাখতে সুজাতা উঠে ফ্রিজ থেকে বাসি একটা রুটি ফিকে মারি দিল দিকে আর বলল, এই যে রাক্ষসী, এটা নে খেয়ে নে, এরপরে যদি আমার কাছে আর ডিস্টার্ব করতে আসিস আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। অনেক কষ্ট করে প্রীতি সেই শুকনো রুটিটি পানি দিয়ে গিলে খেলো, এরপর সে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে প্রতিদিনের মতোই প্রীতি উঠে বাড়ির সব কাজ করতে লাগলো। ওদিকে সুজাতা ও তার বোন ভাওনা বসে বসে গল্প করছিল। ভাওনা তার বোন সুজাতাকে বলল, আপু তুমি জানো এই সনপুর গ্রামে না বিউটি কম্পিটিশন হবে, এজন্য আমি তোমার কাছে এসেছি। আমি ওই কম্পিটিশনে যোগদান করব আর কম্পিটিশন জয় করে আসব। তুমি তো জানোই আমি দেখতে কত সুন্দরী। কিন্তু আপু সেই কম্পিটিশনে লেহেঙ্গা পরে যেতে হবে, আমাকে একটি লেহেঙ্গা দিতে হবে তোমার। তুমি দুলাভাইকে বলে দামি ব্র্যান্ডের একটি লেহেঙ্গা কিনে দাও, ঠিক আছে আপু? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তুমি আমার সবচেয়ে ছোট বোন আর অনেক আদরের, কেন দেব না, অবশ্যই দেব। ভাওনা আমার বিশ্বাস তুমি এই বিউটি কম্পিটিশন জয় করবে। ভাওনা ও সুজাতার গল্প প্রীতি কাজ করছিল আর শুনছিল।
প্রীতিরও অনেক ইচ্ছা ছিল সে বিউটি কম্পিটিশনে যোগ দেবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো খবরের কাগজে দেখেছি যে আমাদের এলাকাতে বিউটি কম্পিটিশন হবে। আমার তো লেহেঙ্গা নেই, আমি একটু চাচিকে বলে দেখি, চাচি তো কিনে দিতেও পারে, তাহলে আমি কম্পিটিশনে যেতে পারবো। এই আশা নিয়ে প্রীতি তার চাচির কাছে গেল আর বলল, চাচি আমিও বিউটি কম্পিটিশনে যোগ দেব, আমাকে একটি লেহেঙ্গা কিনে দেবা? ব্র্যান্ডের লেহেঙ্গা দরকার নেই, সস্তা দেখে একটা দিলেই হবে, কারণ বিউটি কম্পিটিশনে যাওয়ার আমার অনেক ইচ্ছা। কি আপু, তুমি কি ওকে লেহেঙ্গা কিনে দেবে আর আমার সাথে বিউটি কম্পিটিশনে যাওয়ার জন্য সুযোগও করে দেবে? আমার সৌন্দর্যের কাছে কেউ টিকবে না, আরে চাকরানি প্রশ্নই আসে না। আচ্ছা আপু, তোমার এই চাকরানিটার কত বড় সাহস, তোমার কাছ থেকে লেহেঙ্গা কিনে যাচ্ছে, এত বড় স্পর্ধা তুমি ওকে মাথায় তুলে রেখেছো, কেন ওকে উচিত শিক্ষা দাও না? কেন বোঝাও না মালিক আর চাকরানির মধ্যে, ধনী ও গরিবের মধ্যে কতটা পার্থক্য আছে? হ্যাঁ ভাওনা, তুমি ঠিকই বলেছো, দিন দিন ওর সাহস বেড়েই চলেছে, ওকে উচিত শিক্ষা দিতে হবে। এ কথা বলে সোজাতা উঠে প্রীতির গালে অনেক জোরে জোরে থাপ্পড় মারলো আর বলল, চাকরানির বাচ্চা তোর এত বড় স্পর্ধা, তুই আমার কাছে লেহেঙ্গা চাস? এরপরে জীবনে কখনো কোনোদিন যদি আমাকে কোনো হুকুম করিস, আমার কাছ থেকে কোনো কিছু চাস, তাহলে এবার তো মেয়েছি, নেক্সট ডে বাড়ি থেকে তোকে বের করে দেব। আপু, চাকরানের কারণে শুধু শুধু কেন সময় নষ্ট করছো, চলো আমরা শপিং এ যাই। এই কথা বলে সুজাতা ও ভাওনা শপিং করতে চলে গেল। বাড়িতে একাই রয়ে গেল প্রীতি। প্রীতি অনেক কান্না করছিল, কারণ তার চাচি তাকে অনেক মেরেছে। প্রীতি তার মা বাবার ছবির কাছে গিয়ে আরো বেশি কান্না করতে লাগলো। মা বাবা, কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেছো? তোমরা মারা গিয়ে সুখে আছো আর সব কষ্ট সহ্য করতে রেখে গেছো আমাকে। চাচি আমাকে মোটেও দেখতে পারে না, চাকরানির চেয়েও আমাকে নিম্ন পদে রেখেছে। আর যদি তোমরা বেঁচে থাকতে, তাহলে আমার ছোটবেলার স্বপ্ন পূর্ণ হতো, আমি বিউটি কম্পিটিশনে যোগ দিতে পারতাম, আমার লেহেঙ্গা থাকতো। কেন তোমরা মারা গেলে? প্রীতি এভাবে জোরে জোরে কান্না করছিল। ঠিক তখনই প্রীতি শুনতে পেল কিসের যেন আওয়াজ। সেই আওয়াজটি আর কোথাও থেকে আসছিল না, তা আসছিল প্রীতির মৃত মায়ের ছবির মধ্যেকার আত্মা থেকে। প্রীতি মামনি, আমি জানি তোমার উপর কতটা অত্যাচার হচ্ছে, কিন্তু এই অত্যাচার তোমাকে আর সহ্য করতে হবে না। আমি সব সময় তোমার সাথে আছি, অবশ্যই তুমি বিউটি কম্পিটিশনে যাবে, তোমার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। আমি ভালো করে জানি ছোট থেকে তোমার স্বপ্ন ছিল বিউটি কম্পিটিশনে যোগ দেওয়া, আর আজকে সেই সুযোগ আসার পরে তুমি যেতে পারবে না, এটা হতে পারে না। তোমার তো একটা লেহেঙ্গা দরকার, অবশ্যই আমি সেটা দেব, আর তা হলো জাদু লেহেঙ্গা। বেটা, তুমি তোমার আলমারি খুলে দেখো, ওর মধ্যে একটি জাদু লেহেঙ্গা রাখা আছে। সেই জাদু লেহেঙ্গা পরে তুমি বিউটি কম্পিটিশনে যাবে, দেখবে তুমি জয়ী হবে। মায়ের কথা শুনে প্রীতি তার আলমারি খুলে দেখলো, সত্যি সত্যি তার মধ্যে একটি জাদুর লেহেঙ্গা রাখা আছে, যেটাকে দেখে প্রীতি অনেক খুশি হলো। ওদিকে ভাওনা ও সুজাতাও চলে আসলো মার্কেট থেকে। তারাও শপিং থেকে ভালো ব্র্যান্ডের লেহেঙ্গা কিনে আনলো, কিন্তু প্রীতির জাদুর লেহেঙ্গার কাছে ভাওনার লেহেঙ্গা কিছুই নয়। আরে ও কারামচারি, কোথায় মরেছিস? আমরা অনেক ক্লান্ত, গরম থেকে আসলাম, তাড়াতাড়ি আমাদের জন্য ঠান্ডা ফ্রেশ জুস নিয়ে আয়। উহ ভাওনা, শপিং এ কতটা গরম, অনেক ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ আপু, ঠিকই বলেছ, অনেক গরম পড়ছে। ওদিকে প্রীতি, সুজাতা ও ভাওনার জন্য জুস তৈরি করে আনলো। এরপর সেই কাঙ্ক্ষিত দিন চলে আসলো, যেদিন বিউটি কম্পিটিশন। সুজাতা ও ভাওনা বিউটি কম্পিটিশনে চলে গেল। তারা চলে যাওয়ার পরে প্রীতির জাদুর লেহেঙ্গা পরে সেও বিউটি কম্পিটিশনে চলে গেল। জাদুর লেহেঙ্গা পরার পরে প্রীতির চেহারা আগের চেয়েও আরো বেশি সুন্দরী হয়ে গেল। কম্পিটিশনে যোগ দেওয়া সকল লোকেরাই প্রীতির দিকে তাকিয়ে থাকতে লাগলো, কারণ প্রীতির জাদুর লেহেঙ্গা খুবই চকমক করছিল আর প্রীতিকেও দেখতে অনেক সুন্দর লাগছিল। প্রীতি সেই বিউটি কম্পিটিশনে জিতে গেল, এটাকে দেখে ভাওনা ও সুজাতা রেগে আগুন হয়ে গেল। বাড়িতে আসার পরে সুজাতা প্রীতিকে বলল,
আরে কারামচালি, তুই এত দামি লেহেঙ্গা কোথায় পেয়েছিস? আর এত দামি লেহেঙ্গা তোর কাছে আছে, তাহলে আমার কাছে কেন এসেছিস? চাচি, এই লেহেঙ্গা আমার মরা মায়ের মৃত আত্মা দিয়েছে আর বলেছে এটা হলো জাদু লেহেঙ্গা, যে এই লেহেঙ্গা পরবে সে দেখতে অনেক সুন্দরী হয়ে যাবে। হ্যাঁ আপু, প্রীতি ঠিকই বলেছে। যখন ও এই লেহেঙ্গা পরে কম্পিটিশনে গিয়েছিল তখন তাকে দেখতে আরো কত সুন্দর লাগছিল, মনে আছে তোমার? সবাই ওর দিকে তাকিয়েছিল, এজন্যই তো ও কম্পিটিশন জয় হয়েছে। আপু, তাই বলছি এই লেহেঙ্গা ওর কাছ থেকে কিনে নিতে হবে। এই লেহেঙ্গা পরে আমি এর চেয়েও বড় কম্পিটিশনে পার্টিসিপেট করব আর আমি হয়ে যাব অনেক বড় মডেল। আর এই জাদুর লেহেঙ্গার কাছ থেকে আমরা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি চেয়ে নেব আর একে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। আপু, এই জাদুর লেহেঙ্গা তোমার আর আমার কাছে থাকা দরকার। হুম, তুমি ঠিকই বলেছ। একথা বলে সুজাতা প্রীতির কাছ থেকে লেহেঙ্গাটি কিনে নিয়ে তার বোনের হাতে দিল। যখনই ভাওনা জাদুর লেহেঙ্গা পরল, সাথে সাথে সে দেখতে কালো কুচ্ছিত ও বেটি হয়ে গেল। নিজের বোনকে এরকম হতে দেখে সুজাতা অনেক আশ্চর্য হয়ে গেল আর কষ্ট পেল। এরপর জাদুর লেহেঙ্গার মধ্যে থেকে আওয়াজ আসলো, এই জাদুর লেহেঙ্গা দ্বারা তারাও উপকৃত হতে পারবে যাদের মন অনেক পবিত্র ও পরিষ্কার। তোমাদের মন খুবই কলুষিত, তোমরা এই জাদুর লেহেঙ্গা পরলে পরিতে বিপরীত হবে, এই জন্য কালো হয়ে গেছে। শোনো, শুধু তোমার বোন নয়, এখন তুমিও কালো হয়ে যাবে আর সারাটা জীবন এভাবে কাটাতে হবে। এরপর জাদুর লেহেঙ্গার মধ্যে থেকে একটি আলো প্রকট হলো আর সঙ্গে সঙ্গে সুজাতাও দেখতে কুচ্ছিত হয়ে গেল। এভাবে দুষ্ট সুজাতা ও তার বোন ভাওনার কুকর্মের শাস্তি হয়ে গেল। এরপর প্রীতি সে জাদুর লেহেঙ্গাকে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে গেল। জাদুর লেহেঙ্গার কাছ থেকে থাকার জন্য অনেক বড় অট্টলিকার মতো বাড়ি চেয়ে নিল। আরামে সুখে শান্তিতে প্রীতি বাকিটা জীবন কাটাতে লাগলো আর গরিব অসহায়দেরকেও সাহায্য করতে থাকলো। একদিন কোশালিয়া নাগিন দৌড়াতে দৌড়াতে নাগরাজ্যে আসছিল, কারণ তার পিছে কিছু রাক্ষস লেগেছিল। তারা কোশালিয়া নাগিনকে মারার জন্য ধাওয়া করছিল। কোশালিয়া নাগিন সাধারণ কোনো নাগিন ছিল না, সে ছিল ইচ্ছাধারী ও অনেক শক্তিশালী নাগিন। তার হাতের মধ্যে একটি পুটলি ছিল যেটাকে সে খুবই যত্ন সহকারে আগলে রেখেছিল, যেটার সংরক্ষণ সে নিজের জীবনকে বাজি রেখেও করতে রাজি আছে। আর সেই রাক্ষসগুলো কোশালিয়া নাগিনের কাছ থেকে সেই পুটলিকে হাসিল করার জন্য ধাওয়া করছিল, কিন্তু কোশালিয়া নাগিন তার শক্তি দ্বারা সকল রাক্ষসদেরকে খুন করে ফেলল। এরপর সে নাগরাজ্যে ফিরে গেল। কোশালিয়া নাগিন খুবই হাঁপিয়ে গিয়েছিল। কোশালিয়া নাগিনের এই অবস্থা দেখে রানী নাগিন তাকে বলল, কোশালিয়া নাগিন, তুমি কি ঠিক আছো বেটা? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি ঠিকঠাক আছো। আর তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেটাকে আমার কাছে নিয়ে আসতে পেরেছো? জি জি রানী নাগিন, এই নিন, এই নিন আপনার নাগমণি। আমি এটাকে নিজের জীবনকে বাজি রেখে রক্ষা করে এনেছি। আমি জানি না কি করে ওই রাক্ষসগুলো নাগমণির ঘ্রাণ পেয়েছে। তারা উঠে পড়ে হাত ধুয়ে আমার পিছনে লেগেছিল, এরপরেও জীবনকে বাজি রেখে আমি এটা আপনার কাছে নিয়ে এসেছি। এই নিন, ধরুন। কৌশল্যা নাগিন, পুরো নাগরাজ্যের নাগ নাগিনদের মধ্যে একমাত্র তোমার প্রতি আমার ভরসা আছে। তুমি এই ভরসা আর বিশ্বাসকে রক্ষা করেছ, এই জন্যই আমি তোমাকে এত বেশ পছন্দ করি। তুমি সব সময় অসম্ভব কাজকে সম্ভব করে দাও, এই জন্য কোশালিয়া নাগিন বেটা তোমাকে এই নাগমণি রক্ষার দায়িত্ব দিলাম, তুমি এটা আজ থেকে রক্ষা করবে। কিন্তু রানী নাগিন, এটা তো অনেক বড় দায়িত্ব, আমি কি করে এত বড় দায়িত্ব গ্রহণ করব? আপনার তো জানা আছে আমার 7-8টা মেয়ে আছে, এই নাগমণি রক্ষা করতে গিয়ে আমার মেয়েদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই বলছি এত বড় জিম্মাদারি আমাকে দেবেন না, আপনিই রক্ষা করুন এটা। বেটা, পুরো নাগরাজ্যের মধ্যে একমাত্র তোমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমার মৃত্যুর পরে এই নাগমণি তুমি রক্ষা করবে। আমি অল্প সময়ের জন্য এই পৃথিবীর মেহমান, আমি অল্প সময়ের মধ্যেই তোমাদের কাছ থেকে চলে যাব, মারা যাব। আমার শেষ ইচ্ছা যে এই নাগমণি তুমি রক্ষা করবে। বেটা, আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করো।
একথা শুনে কোশালিয়া নাগিন অনেক বেশি কষ্ট পেল যে রানী নাগিন তাদের মাঝে বেশিক্ষণ থাকবে না। এরপর বাধ্য হয়ে কোশালিয়া নাগিন নাগমণি ও নাগরাজ্যের রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে নিল। এর কিছুদিন পরে রানী নাগিন তাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল। তারপরে কোশালিয়া নাগিনী হল নাগরাজ্যের নাগরানী। কোশালিয়া নাগিন সবার সাথেই সমান ব্যবহার করত। সকল প্রজাতি নাগরাজ্যের নাগ নাগীদের সঙ্গে সমতুল্য ব্যবহার করত। কাউকে দুঃখ দিত না, সবাইকেই রক্ষা করত। একদিন কোশালিয়া নাগিন নাগরাজ্যের সকল নাগ রক্ষা করার পরে তার সন্তানদের কাছে আসলো আর বাড়িতে তাদের না পেয়ে তাদের জোরে জোরে ডাকতে আরম্ভ করল। নাইনা, সুনাইনা, কাবেরী, কাজল, মনমন, বেটারা, তোমরা কোথায়? আমি জানি তোমরা অভিমান করেছো। দেখো, তোমাদের সাথে সাথে গোটা নাগরাজের দায়িত্ব আমার, সব কিছুই রক্ষা করতে হয় আমাকে। আমি কি করে তোমাদের এত বেশি সময় দেবো? সোনারা, রাগ করো না, প্লিজ বের হয়ে আসো, আমার কোলে আসো সবাই। কোশালিয়া নাগিন এভাবেই তার সাত মেয়েকে ডাকতে আরম্ভ করলো। অনেকক্ষণ ডাকার পরেও কেউ তার ডাকে সাড়া দিল না। তখন সে ভীষণ চিন্তায় পড়ে গেল আর এদিকে সেদিকে ঘুরতে লাগলো। হঠাৎ করে সে একটি চিঠি দেখতে পেল, তার মধ্যে লেখা ছিল, আমি জানি তুই তোর সাত মেয়েকে তোর জীবনের থেকে অনেক বেশি ভালোবাসিস, তাই চুপচাপ কাউকে কিছু না বলে যে ঠিকানা লেখা আছে চিঠির উপরে সেই ঠিকানা অনুযায়ী চলে আস। আর হ্যাঁ, নাগমণিকে সাথে আনবি, নইলে তোর স্বামীর মৃত লাশ পাবি। এটা পড়ার পরে কোশালিয়া নাগিনের পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। সে দৌড়ে সেই ঠিকানা অনুযায়ী সেই স্থানে পৌঁছে গেল, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেও দেখতে পেল না। তবে পিছন থেকে একজন নাগিন তাকে আক্রমণ করল। এতে কোশালিয়া নাগিন অনেকটা জখমি হয়ে গেল। কোশালিয়া নাগিনের সঙ্গে যে যুদ্ধে লিপ্ত হচ্ছে সে আর কেউ নয়, সে ছিল তার সৎ বোন যমুনা নাগিন। এ তুই, তুই এসব করছিস? দেখ, তুই আমার সাত মেয়েকে ছেড়ে দে, আমার মেয়েদের কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। কোশালিয়া নাগিন, তুই কি ভেবেছিস এত তাড়াতাড়ি আমি তোর মেয়েদের দিয়ে দেব? ইম্পসিবল। কই, আমি তোকে যে শর্ত দিয়েছিলাম সেটা কোথায়? নাগমণি তো কোথাও দেখতে পাচ্ছি না। এক হাতে নাগমণি দেবী আর এক হাতে তোর মেয়েদের জীবন রক্ষা করবি। তুই তো ভালো করে জানিস মাকে মারতেও আমার হাত কাঁপেনি, আর এখন তো তোর মেয়েদের পালা। এটা তো ওয়ান টুর ব্যাপার, যে কোনো মুহূর্তে আমি ওদেরকে খুন করে ফেলবো। যমুনা নাগিন, সেটা আমার জানা আছে যে তোর বিষ কত ভয়ঙ্কর আর তুই কত খারাপ। পুরো নাগ রাজ্য তোর কারণেই বিপদে রয়েছে, এই জন্যই তো মা নাগমণি তোকে দেয়নি। মা মরার সংবাদ শুনতে না শুনতেই তুই আবারও ফিরে এসেছিস শত্রুতা করার জন্য। তুই কি ভেবেছিস নাগমণি আমি তোকে দিয়ে দেবো এত সহজে? ইম্পসিবল, কখনোই আমি তোকে নাগমণি দেবো না। আমার সাত মেয়ের জীবন রক্ষার জন্য তুই কি ভেবেছিস পুরো নাগ রাজ্যকে আমি তোর হাতে তুলে দেব, ক্ষতির মধ্যে ফেলে দেব? পুরো নাগ রাজ্যের সকল নাগ নাগীদেরকে রক্ষা করা আমার ধর্ম। একবার আমি শুধু সুস্থ হয়ে নেই, আমি শুধু বিপদ থেকে মুক্ত হই, এরপর দেখিস আমি তোকে কি করি। তুই নিজেই তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিস, তুই নিজে যদি না বাঁচিস তাহলে নাগমণি আর নাগরাজ্যকে কি করে রক্ষা করবি? হ্যাঁ, এখন তুই মরবি আর তোর সাত মেয়েও মরে যাবে, এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। এই কথা বলে যমুনা নাগিন অত্যন্ত ভয়ঙ্কর একটি তলোয়ার দ্বারা কোশালিয়া নাগিনের উপরে একের পর এক আঘাত করল। এতে কোশালিয়া নাগিন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কোশালিয়া নাগিনের শুধু দেহের মধ্যে প্রাণটা কোনো রকমে ছটপট করছিল। ঠিক তখনই তার সামনে তার সাত মেয়ে উপস্থিত হয়ে গেল। সাত মেয়েকে দেখে কোশালিয়া নাগিন একটি মুস্কি হাসল। নিজের মাকে এইরকম বিপদগ্রস্ত অবস্থায় দেখে তার সাত মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেল। মা, ওই দুষ্ট যমুনা নাগিন আমাদের সৎ খালা ব্যবস্থা করেছে, মা আমাদেরকে ও আটকে রেখেছিল গুহার মধ্যে আর নাগমণির সম্পর্কে জিজ্ঞেস করেছিল। অনেক কষ্ট করে সেই গুহা থেকে বের হয়ে আমরা তোমার কাছে এসেছি। মা তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ মা, তোমার কিছু হবে না, তুমি সাহস হারাবে না, তুমি ঠিক হয়ে যাবে।
বেটা, ওই শত্রু যমুনা নাগিন যে ভয়ঙ্কর তলোয়ার দ্বারা আমার উপরে একের পর এক আঘাত করেছে, আমি আর বাঁচতে পারবো না। তবে মৃত্যুর আগে বলে যাচ্ছি, এই স্থান তোমাদের জন্য নিরাপদ নয়, তোমরা এখানে থেকো না, কারণ তোমাদের সৎ খালা যমুনা তোমাদের বাঁচতে দেবে না, তোমাদের কেউ মেরে ফেলবে। আমি চাই না তোমাদের সাথেও এরকমটা হোক, তাই বলছি তোমরা এই নাগরাজ্য ছেড়ে পৃথিবীর রাজ্যে চলে যাও, আর সেখানে গিয়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে। হ্যাঁ, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করবে। তোমরা নিজেরা নিজেদের রক্ষা করতে পারলেই নাগমণিও সুরক্ষিত থাকিবে, কারণ তোমাদের সাত বোনের সাথেই থাকবে নাগমণি। কুশলিয়া নাগিন শুধু এতটুকুই বলতে পেরেছিল, এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। নিজেদের মাকে এভাবে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখে তারা অনেক কষ্ট পেল ও জোরে জোরে কান্না করতে লাগলো। এরপর সাত বোন নিজেদের সামলে নিল আর তাদের মাকে কবরস্থ করল। এরপর তাদের মায়ের কথা অনুযায়ী তারা পৃথিবীতে গিয়ে সাধারণ মেয়েদের মতোই জীবনযাপন করতে আরম্ভ করল। মহানগর নামক গ্রামে পূজা তার চাচি কামিনীর সঙ্গে থাকত। কামিনীরও একটি নিজের মেয়ে ছিল, তার নাম ছিল সান্ধিয়া, আর পূজা দেখতে একটু কালো ছিল, তাকে কেউ পছন্দ করত না। ওদিকে কামিনীর মেয়ে সান্ধিয়া দেখতে খুবই সুন্দরী ও ফর্সা ছিল, আর তার সৌন্দর্যের প্রতি অহংকারও ছিল প্রচুর। বাড়ির সবাই পূজার কালো রঙের সাথে নিজেদেরকে কম্পেয়ার করত ও পূজাকে ছোট করত। এসব নিয়ে পূজা খুবই কষ্টে ছিল। পূজার তাদের দেওয়া কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পূজা সান্ধিয়ার সঙ্গে একই স্কুলে লেখাপড়া করত। সান্ধিয়া একেবারে পছন্দ করত না যে পূজা তার স্কুলে পড়ুক। এজন্য সান্ধিয়া বিরক্ত হয়ে তার মায়ের কাছে অভিযোগ করল। মাম্মি মাম্মি, এটা তুমি কি করেছো? এই কালির কয়লা পূজাকে আমি বাড়িতেই সহ্য করতে পারি না, এরপর আবার স্কুলে দিয়েছো। তুমি জানো না কালো মানুষকে আমি দেখতে পারি না, আর আমার বান্ধবীরা যদি জানে ও আমার কাজিন, তাহলে আমার কতটা ইনসাল্ট হবে বলো। সান্ধিয়া মামনি, তুমি তো জানো ওই কালো বান্ধবীকে আমিও তো পছন্দ করি না, ওকে দিয়ে তো সারাদিন বাড়িতে চাকরানির মতোই কাজ করায়, তবুও তোমার বাবা যে শোনে না, কি করার আছে? আল্লাহ জানে যে বাবা ওর মধ্যে কি পেয়েছে। সান্ধিয়া, তুই ওকে চাচাতো বোন মনে করতে যাবি কেন? ও চাকরানি, তুই চাকরানি মনে কর, আর দু ক্লাস পড়ে ও কি না বা হতে পারবে, পড়ুক না কেন, তোর আব্বু তো শোনে না। আচ্ছা ঠিক আছে মাম্মি, আমি তোমার কথা মেনে নিলাম, এরপর আমি দেখছি যে চাকরানির বাচ্চা চাকরানি পূজাকে কি করা যায়। পূজা ও সান্ধিয়া দুইজনে একসঙ্গে স্কুলে গেল। স্কুলে যাবার পরে সান্ধিয়ার কিছু বান্ধবী পূজাকে দেখে অনেক হাসাহাসি করলো আর বলল, আরে আরে সান্ধিয়া, তুই কার সাথে স্কুলে এসেছিস? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কালো বান্দর, কোনো জাদুকর সার্কাস খেলার জন্য মনে হয় নিয়ে এসেছে, আমার হাসি তো থামছেই না রে। ফ্রেন্ডসরা, তোমরা কি জানো আমার বাবার কেমন স্বভাব? আমার বাবা অনেক নরম ও দয়ালু মনের, বুঝলে? আর এ হচ্ছে আমার বাড়ির কাজের মেয়ে। আমার বাবা ওই কাজের মেয়ের প্রতি দয়া করে তার মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছে। ওর মায়ের তো সামর্থ্য নেই ওকে লেখাপড়া শেখানোর, বুঝলি? আমারও তো ওকে একেবারে পছন্দ হয় না। তোরা কি জানিস না যে কালো মানুষ আমার চোখের বিষ, তবুও বাবার খুশিকে টিকিয়ে রাখার জন্য আমি সহ্য করে আসছি। সান্ধিয়া, ওকে তুই যখন সাথে করে এনেছিস তখন এক কাজ করিস নি কেন, ওর মুখে গাবলা গাবলা পাউডার মাখিয়ে দে, আর অনেক ভালো ব্র্যান্ডের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দিস, নইলে মনে হচ্ছে কালো কাওয়া। শোনো, তোমরা স্কুলে এসেছো লেখাপড়া করার জন্য নাকি মানুষকে নিয়ে মজা করার জন্য? বলো, আমি কালো হতে আমার কি দোষ যদি তোমরা কালো হতে, আর তোমাকে নিয়ে কেউ এরকম করতো তাহলে তোমাদের কেমন লাগতো বলো? পূজা এভাবে তাদেরকে উত্তর দিল ঠিকই, কিন্তু তার মনের মধ্যে দুঃখ রয়ে গেল। স্কুলের বেঞ্চের এক কোণে বসে সে অনেক জোরে জোরে কাঁদতে লাগলো। স্কুল ছুটির পরে পূজা বাড়িতে চলে আসলো আর ঘরের এক কোণে বসে তার মা বাবাকে স্মরণ করে খুবই কান্না করতে লাগলো। এদিকে পূজা মনের দুঃখে কান্না করছিল, ওদিকে সান্ধিয়া পূজার রুমে এসে বলল, এই যে কালো বান্ধবী, তোকে নিয়ে স্কুলে গেলাম, স্কুলের ছাত্রছাত্রীরা তোকে সবাই কি বললো? এতে কি তোর কোনো লাজ শরম হয়েছে নাকি আবারও স্কুলে যাবি? তার চেয়ে আমি তোকে পরামর্শ দেই, শোন, তোর আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, লেখাপড়া করে তোকে চাকরি দেবে কে? দেখতে তো বান্ধবীর মতো। তুই আজ থেকে বাহিরেও যাবি না, বাড়ির ভিতরে থাকবি আর ঘরের কাজ করবি, ঠিক আছে?
সান্ধ্যা, বাড়ির মানুষ তো আমাকে নিয়ে মজা করে, তার সঙ্গে তুমিও কেন এরকম করো? তুমি তো আমার নিজের চাচাতো বোন, তুমি তো আমার দিকে সাপোর্ট করতে পারো, তাই না বলো? বাহিরের লোকজন আর তুমি যতই আমাকে নিয়ে ঠাট্টা করো, আমি লেখাপড়া কখনোই ছাড়বো না। আমি আমার পড়াশোনা চালিয়ে যাব। হতে তো পারে যে বড় হয়ে আমি একদিন অনেক বড় অফিসার হয়েছি। স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। এটা মনে রাখিস যে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো তা বাস্তবে রূপ ধারণ করবে না। এরপরে পূজা সেখান থেকে রাগ করে চলে গেল ও ঘরের কাজ করতে লাগলো। ঘরের সমস্ত কাজকাম সেরে সে পড়াশোনা করতে বসলো। পূজা খুবই মন দিয়ে পড়াশোনা করত। কিছুদিন পরে পরীক্ষার রেজাল্ট বের হলো। পূজা অনেক ভালো নম্বর পেয়ে পাসড হলো। পূজার টিচার পূজার উপরে খুবই খুশি হলো ও পূজার অনেক প্রশংসা করলো। ওদিকে সান্ধ্যার উপর খুবই রেগে গেল আর বলল, পূজা তুমি তো মন দিয়ে লেখাপড়াই করো না, সব সময় মেকআপ আর ফ্যাশন নিয়ে আছো। এটা প্রতিষ্ঠান, এখানে পড়াশোনার দাম, এখানে তোমার সাজগুজুর কোনো মূল্য নেই। ভালো করে পড়ালেখাতে মন দাও, নইলে আমি তোমার বাবার কাছে তোমার সম্পর্কে অভিযোগ করব বলে দিলাম। টিচারদের এরকম অপমানের কারণে সান্ধ্যা একেবারে রেগে আগুন হয়ে গেল। সে পূজার প্রতি খুবই রেগে গেল ও তার প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। সে তার বান্ধবীদেরকে বলল, কাঞ্চন দেখেছিস ওই কালো বান্ধবীর জন্য আমাকে কতটা অপমান হতে হলো? আমি এমন এক কাজ করব যে সারা জীবনের জন্য ওর যেন মনে থাকে। সান্ধ্যা ও তার বান্ধবী কাঞ্চন দুইজনে মিলে একটি প্ল্যান করলো। পরের দিন যখন পূজা স্কুলে আসলো তখন সে পূজাকে বলল, পূজা আমার বান্ধবীর বোনের কাছে অনেক সুন্দর একটি ক্রিম আছে, ওই ক্রিমটা লাগালে তোমার কালোটা অনেকটা দূর হয়ে যাবে আর তোমার দাগও থাকবে না, তুমি এটা ব্যবহার করে দেখতে পারো। কাঞ্চন হঠাৎ করে আমাকে ভালোবাসতে শুরু করলে, বুঝতে পারলাম না, নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো প্ল্যান তৈরি করে রেখেছো মনে মনে, বলো তো? উফ, না না পূজা, তুমি যেটা মনে করছো সেটা নয়, আসলে আমি তোমাকে হেল্প করতে চাই আর আমিও তোমার কাছ থেকে হেল্প নিতে চাই। তুমি লেখাপড়ায় অনেক ভালো, না তুমি আমাকে সাহায্য করবে? আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই পূজা। তুমি তো সান্ধ্যার বান্ধবী, যদি সান্ধ্যা এসব জানে যে তুমি আমার উপকার করতে চাচ্ছ আর আমার বান্ধবী হতে চাইছো, তাহলে তো সান্ধ্যা তোমার উপরে রাগ করবে। পূজা তুমি এ নিয়ে ভেবো না, আমি ওকে সামলে নিব, ওকে বোঝাবো। তুমি বলো, তুমি কি সেই ক্রিমটা নিতে চাও? আমি কি আনবো তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমার জন্য এনো, আমি একবার ব্যবহার করেই দেখি। পরের দিন কাঞ্চন সেই ক্রিমটি নিয়ে আসলো আর পূজাকে বলল, পূজা এই যে নাও আয়ুর্বেদিক ক্রিম, এটা তুমি প্রতিদিন ঘুমানোর সময় লাগাবে, দেখবে আস্তে আস্তে তোমার কালো রং দূর হয়ে গেছে আর মুখের দাগগুলো থাকবে না। পূজা বিশ্বাস করে সেই ক্রিমটি কাঞ্চনের কাছ থেকে নিল। সে বাড়ি চলে গেল স্কুল ছুটির পরে। যখন রাত্রি হলো সে মুখে সেই ক্রিমটি লাগিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন পূজার ঘুম ভাঙল, পূজা আয়নাতে তার চেহারায় দেখল তার চেহারা আগের চেয়েও অনেক বেশি খারাপ হয়ে গেছে। পূজার চেহারার দাগ আরো অনেক বড় বড় হয়ে গেছে, আরো বিশ্রী হয়ে গেছে তার চেহারা। পূজা স্কুলে গিয়ে কাঞ্চনের কাছে গিয়ে বলল, কাঞ্চন তুমি এটা কি করেছো? দেখো তো আমার মুখটা আরো বেশি খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে তো কি হয়েছে, আগে থেকে তো তুমি বিশ্রী ছিলে, আর তাছাড়া এটা আমি করিনি, এটা হচ্ছে সান্ধ্যার প্ল্যান। পূজার বাচ্চা কালো বান্ধরিয়া, তোকে আমি প্রতিশোধ দিয়ে ছাড়বো মনে মনে ফোন করেছিলাম, আমি সেটাই করেছি, তুই আর কখনো আমার স্কুলে যাবি না। পূজা অনেক কষ্ট পেল আর সে কান্না করতে করতে বাড়ি না ফিরে গিয়ে জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে বসে খুবই কান্না করতে লাগলো। সে সময় একটি পরী প্রকট হয়ে গেল আর বলল, পূজা তুমি কান্না করো না, আমি তোমার দুঃখ সম্পর্কে সব জানি, আমি তোমাকে সাহায্য করতে চাই। এই যে নাও জাদুর পাউডার ও লিপস্টিক, এই পাউডার লাগানোর সঙ্গে সঙ্গে তুমি দেখতে অনেক সুন্দরী হয়ে যাবে, আর এই লিপস্টিক লাগানোর সঙ্গে সঙ্গে তোমার কালো ঠোঁট গোলাপি হয়ে যাবে। এই জাদুর পাউডার ও লিপস্টিক তোমাকে সব সময় সাহায্য করবে, সকল বিপদ আপদেও রক্ষা করবে। পরিয়ে দেওয়া লিপস্টিক ও পাউডার পেয়ে পূজা খুবই খুশি হলো। সেগুলো নিয়ে পূজা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সে তার মুখে ও ঠোঁটে জাদুর দেওয়া পাউডার ও লিপস্টিক লাগালো। লিপস্টিক ও পাউডার লাগানোর সঙ্গে সঙ্গে পূজা দেখতে খুবই সুন্দরী হয়ে গেল। পরের দিন যখন পূজা স্কুলে গেল তখন তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সান্ধ্যা তো হিংসেই জ্বলে যাচ্ছিল। অবশেষে সান্ধ্যা পূজার কাছে এসে বলল,
এই ফকিনী বাচ্চা বল কি হয়েছে, তুই মুখে কি লাগিয়েছিস, তুই আমার থেকেও বেশি সুন্দরী হলি কি করে? পূজা সান্ধিয়ার কাছে জাদুর পাউডার ও লিপস্টিক সম্পর্কে সব সত্য কথা বলে দিল। সব শুনে সান্ধিয়া পূজার কাছ থেকে জোর করে জাদুর লিপস্টিক ও পাউডারটি কেড়ে নিল ও তার মুখে অ্যাপ্লাই করল। জাদুর পাউডার ও লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পরে সান্ধিয়া একেবারে কুশিত কালো হয়ে গেল। সান্ধিয়া তার চেহারা দেখে খুবই কষ্ট পেল ও জোরে জোরে কান্না করতে লাগলো। তখন জাদুর পাউডারের মধ্যে থেকে আওয়াজ আসলো, সান্ধিয়া তুমি আসলে খুবই খারাপ মেয়ে, তুমি তোমার কর্মের প্রতিদান পেয়েছো, তুমি সারাটা জীবন এরকম কালো হয়ে কাটাবে। সান্ধিয়া তোমার খুব চিরজীবনের জন্য কালো থেকে যাবে, যত দামি ব্র্যান্ড দিয়ে তুমি লিপস্টিক পরো না কেন, তোমার কালোটা কখনো ঢাকবে না। তোমার অনেক অহংকার ছিল না, দেখো এখন তোমার অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কোনো একটি গ্রামে অমৃতা এবং ন্যানা নামে দুই বোন বসবাস করত। অমৃতার গায়ের রং কালো ছিল, কিন্তু তার স্বভাব অনেক ভালো ছিল। সে অন্যের সাথে খুবই ভালো ব্যবহার করত। অন্যদিকে ন্যানা দেখতে ছিল অপরূপ সুন্দরী, এর সাথে সাথে সে ভীষণ অহংকারী এবং লোভীও ছিল। সে অমৃতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। একদিন অমৃতা ন্যানার ফেভারিট নেল পলিশটি তার নখে লাগিয়ে নেয়, যেটা দেখে ন্যানা প্রচন্ড রেগে যায় এবং বলে, তোর সাহস কিভাবে হলো, আমার নেল পলিশ তোর নখে লাগানোর? তোর ওই কালো হাতে আমার নেল পলিশ মানায় না, তুই আমার নেল পলিশ নোংরা করে দিলি, জানিস তো কত দামি ছিল এটা। ন্যানা তুমি তো আমার আপন বোন, তাহলে তুমি আমার সঙ্গে এমনটা কেন করো? তুই আমার আপন বোন হতেই পারিস না, কোথায় আমি এত সুন্দর ফর্সা দেখতে, আর তুই কোথায় কালো, একদম বাদরের মতো লাগে তোকে। চল যা, এই আমার ঘর থেকে বাইরে বেরো। আর হ্যাঁ, ভুলেও যদি আমার জিনিসে হাত দিয়েছিস তো। ন্যানার এমন কথা শুনে অমৃতা দুঃখী হয়ে নিজের রুমে চলে যায়। সেই জঙ্গলের পাশে একজন জাদুকর্ণী বসবাস করত। একদিন সেই জাদুকর্ণী নিজের জাদু শক্তির দ্বারা নদীর কিনারায় একটি জাদু নীল পলিশের গাছ সৃষ্টি করে। শেষমেশ আমি আমার জাদু শক্তি দিয়ে এখানে মায়াবী নীল পলিশের গাছ তৈরি করে দিলাম। এখন গ্রামের যে মেয়ে এই নীল পলিশ লাগাবে সেই মেয়ে আমার বশ হয়ে যাবে, আর সে আমার কাছে চলে আসবে। এইভাবেই এক এক করে আমি এই গ্রামের সকল মেয়েদেরকে নিজের হাতের মুঠোয় করে নেব, আর এরপর আমি সকলের বলি দিয়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর্ণী হয়ে যাব। এমনই একদিন ন্যানা তার কিছু বান্ধবীদের সঙ্গে করে নদীর কিনারায় বেড়াতে যাই। ঠিক তখন তার নজর পড়ে সেই নীল পলিশের গাছের ওপর, আর সেই গাছের ওপর রং বেরঙের নীল পলিশ দেখে ন্যানা তার বান্ধবীদেরকে বলে, আরে কাঞ্চন দেখো এই গাছে কত সুন্দর সুন্দর রং বেরঙের নেল পলিশ, এত সুন্দর নেল পলিশ আমি আগে কখনো দেখিনি, আর এমনিতেও আমার নেল পলিশটা ওই কালো কুচ্ছিত অমৃতা নষ্ট করে দিয়েছে, চলো সবাই মিলে এই গাছ থেকে নেল পলিশ ছিঁড়ে নিই। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু এমন গাছ আমি এর আগে কখনো দেখিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছ এখানে কোথায় থেকে এলো, আরে ইয়ার যেখান থেকে ইচ্ছা আসুক এসেছে তো, আর এগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস। চল এখন বেশি ভাবিস না, আমরা নেল পলিশ ছিঁড়ে নিই কেমন? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এমন ফ্রিতে নেল পলিশ সবসময় পাবো না, আর আমারটাও শেষ হয়ে গেছে, চল ইচ্ছা মতো ছিঁড়ে নিই। এরপর তারা ইচ্ছা মতো নেল পলিশ সেই গাছ থেকে ছিঁড়ে নেয়। এরপর যখনই বাড়িতে গিয়ে সেইগুলো তারা তাদের নখে লাগায়, নেল পলিশ লাগানোর সঙ্গে সঙ্গে তারা তিনজন জাদুর সাহায্যে সেই জাদুকর্ণীর গুহাতে পৌঁছায়। তারা তিনজনে হঠাৎ করে নিজেদেরকে এমন ভাবে বন্দি গুহার মধ্যে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। আরে এটা আমরা কোথায় চলে এলাম? তখন সেই জাদুকর্ণী সেখানে হাজির হয় এবং হাসতে হাসতে বলে, আরে বাহ সুন্দর সুন্দর মেয়েরা, তোমাদেরকে আমার এখানে স্বাগতম, তাহলে শেষমেশ তোমরা আমার জালে পা দিয়ে দিলে, আমার সৃষ্টি জাদুর নেল পলিশের গাছ থেকে তোমরা শেষমেশ নেল পলিশ লাগিয়ে নিলে, এখন দেখাবো মজা, এখন আস্তে আস্তে বাকি মেয়েরাও আমার নেল পলিশের জালে ফেঁসে যাবে, এরপর আমি তোমাদের সবাইকে বলি দিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর্ণী হয়ে যাব। এমনটা বলে জাদুকর্ণী অনেক জোরে জোরে হাসতে শুরু করে। এরপর ন্যানা বলে, দেখো আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদের, বদলে তুমি তোমার নেল পলিশ ফিরিয়ে নাও। না আমি তোদেরকে ছাড়বো না, তোদেরকে আমি বলি দেব, আর তোদের মতো সুন্দর সুন্দর মেয়েদেরকে বলি দিলে আমার দেবতা অনেক খুশি হবে, আর আমাকে খুব তাড়াতাড়ি অনেক শক্তিশালী বানিয়ে দিবে, আর এই উদ্দেশ্যেই তো আমি ওইখানে জাদুর নেল পলিশের গাছ লাগিয়েছিলাম, যেন গ্রামের মেয়েরা আমার বানানো জালে ফেঁসে যায়।
এখন তোমরা তিনজন আমার কবজাই, আর আমার হাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে অনেকক্ষণ সময় কেটে যাবার পরও ন্যানাকে বাড়িতে না পেয়ে অমৃতা খুবই চিন্তিত হয়ে পড়ে। অমৃতা ন্যানাকে খোঁজার জন্য ন্যানার বান্ধবীদের বাড়িতে যাই, কিন্তু সেইখানে গিয়ে অমৃতা জানতে পারে যে ন্যানার বান্ধবীরা কেউই বাড়িতে নেই। অমৃতা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তার বোন ন্যানাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে। তখন হঠাৎ করে তার নজর পড়ে সেই নীল পলিশের গাছের ওপর। সেই গাছটিকে দেখে অমৃতা ভীষণ চমকে যায় এবং ভাবতে শুরু করে, আরে এটা আবার কেমন গাছ, এর উপর রং বেরঙের নীল পলিশ লাগানো। আজ পর্যন্ত তো আমি কোথাও এমন গাছ দেখিনি। কালকে যখন আমি এই দিক দিয়ে এসেছিলাম তখন তো এখানে এই গাছটা ছিল না। তাহলে রাতারাতি হঠাৎ করেই এই গাছটি এখানে এলো কিভাবে? এর মধ্যে কোনো ঝামেলা নেই তো? অমৃতা এমনটা ভাবছিল। ঠিক সেই সময়ে সেখানে অনেক সুন্দর একটি মেয়ে চলে আসে এবং সে নীল পলিশের গাছ থেকে নীল পলিশ ছিঁড়ে নিজের নখে লাগাই। আর দেখতে দেখতে সেই মেয়েটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। আর এইটা দেখে অমৃতা ভীষণভাবে চমকে যায়। মনে হচ্ছে এটা কোনো মায়াবী গাছ, আর কোনো একজন নিজের অসৎ উদ্দেশ্য সফলের জন্যই এখানে এই গাছটি স্থাপন করেছে। আর এখন তো আমার মনে হচ্ছে আমার বোন এই নীল পলিশ লাগিয়েই অদৃশ্য হয়ে গেছে। বোন পর্যন্ত পৌঁছাতে হলে আমাকে জেনে বুঝেই এই নীল পলিশ ইউজ করতে হবে। অমৃতা সেই নীল পলিশ নিজের নখে লাগছিল। ঠিক সেই সময় সেখানে একটি পরী এসে হাজির হয়, আর সে অমৃতাকে বলে, দাঁড়াও নায়না, তুমি এটা কি করতে যাচ্ছ? ওই দুষ্ট জাদুকর্ণীর সঙ্গে তুমি একা লড়াই করতে পারবে না। এখন এইসব বলার সময় নেই, যে কোনো মূল্যে আমাকে আমার বোনের জীবন বাঁচাতে হবে। এর জন্য যদি আমার জীবন চলে যায় তাতেও কোনো আফসোস নেই। শুধু তাই নয়, ওইখানে গ্রামের অনেক মেয়েরাও আছে। অমৃতা, তুমি খুবই ভালো একটা মেয়ে, আর তোমার বোন তোমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছে, কিন্তু তুমি তোমার বোনকে অসম্ভব ভালোবাসো। এর কারণে নিজের জীবন বিপদে ফেলে নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু তুমি জানো না ওই জাদুকর্ণী ঠিক কতটা ভয়ঙ্কর। ও গ্রামের সুন্দর সুন্দর মেয়েদেরকে বলি দিয়ে সব থেকে শক্তিশালী জাদুকর্ণী হতে চাই। এর কারণে আমি তোমাকে এই জাদুর ছাই দিচ্ছি। ওইখানে যেই তুমি জাদুকর্ণীর শরীরে এই জাদুর ছাই লুকিয়ে লুকিয়ে ছিটিয়ে দিও। এই জাদুর ছাই ওর শরীরের স্পর্শে আসলেই ও ভস্ম হয়ে যাবে। এরপর অমৃতা সেই জাদুর ছাই নিজের কাছে লুকিয়ে নেয় এবং সেই জাদুর নীল পলিশের কাছ থেকে এত নীল পলিশ ছিঁড়ে নেয় এবং সেটা নিজের নখে লাগিয়ে নেয়। আর চোখের পলকে সেও সেই জাদুকর্ণীর গুহাতে পৌঁছে যায়। আর সে জাদুকর্ণীকে ডাকতে শুরু করে, দুষ্ট জাদুকর্ণী আমার সামনে আয়, আমি জানি যে তুই আমার বোন এবং বাকি গ্রামের মেয়েদেরকে এখানে বন্দি করে রেখেছিস। তোর ভালো এটাতেই হবে যে ওদের সবাইকে ছেড়ে দে, নয়তো তোর সাথে কিন্তু ভালো হবে না। তখন জাদুকর্ণী আস্তে আস্তে সেখানে এসে উপস্থিত হয়। তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই তো একটা সাধারণ মেয়ে, আর আমার কাছে জাদুর শক্তি আছে, আর আমি খুব তাড়াতাড়ি সব মেয়েদের বলি দিয়ে অনেক শক্তিশালী হয়ে যাব। আমি তোকে কখনোই এটা করতে দিব না, দুষ্ট জাদুকর্ণী, তোর উদ্দেশ্যে আমি তোকে কখনোই সফল হতে দিব না। অমৃতার এই কথা শুনে জাদুকর্ণী তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে, আর এই সুযোগেই অমৃতা সেই জাদুর ছাই বের করে জাদুকর্ণীর ওপর ছিটিয়ে দেয়। জাদুর ছাই পড়তেই জাদুকর্ণীর গায়ে জ্বালা করতে শুরু করে এবং তার গায়ে আগুন ধরে যায়। আর সে চিৎকার করতে শুরু করে, আরে এটা কি হচ্ছে, আমার গায়ে আগুন ধরে গেল কিভাবে, আরে কেউ বাঁচাও আমাকে। এটা বলে জাদুকর্ণী চিৎকার করতে থাকে, আর চোখের পলকে জাদুকর্ণী পুড়ে একদম ছাই হয়ে যায়। জাদুকর্ণী মারা যেতেই সকল মেয়েরা জাদুকর্ণীর কারাগার থেকে মুক্তি পেয়ে যায়। এরপর সকল মেয়েরা অমৃতাকে ধন্যবাদ জানায়। ন্যানাও তার কাজের জন্য অনেক পস্তায় এবং সে অমৃতার কাছ থেকে ক্ষমা চাই। অমৃতা, আমার সোনা বোন, আমাকে ক্ষমা করে দাও, আমি সব সময় তোমার গায়ের কালো রং নিয়ে তোমার সাথে মজা করেছি, কিন্তু তুমি আমাকে কত ভালোবাসো। আমাকে খুঁজতে খুঁজতে তুমি তোমার জীবন বাঁচিয়ে রেখে এইখান পর্যন্ত চলে এসেছো, আর আমার জীবন বাঁচিয়েছো। সত্যি তুমি এই পৃথিবীর সব থেকে ভালো একটা বোন। এটা বলে ন্যানা অমৃতাকে জড়িয়ে ধরে। এরপর অমৃতা, ন্যানা এবং বাকি সকল মেয়েরা খুশি হয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। জাদুকর্ণীর মৃত্যুর পর সবকিছু ঠিক হয়ে যায়, আর সবাই হাসিখুশিতে বসবাস করতে শুরু করে। কোনো একটি গ্রামে অমৃতা এবং ন্যানা নামে দুই বোন বসবাস করত। অমৃতার গায়ের রং কালো ছিল, কিন্তু তার স্বভাব অনেক ভালো ছিল।
সে অন্যের সাথে খুবই ভালো ব্যবহার করত। অন্যদিকে নয়না দেখতে ছিল অপরূপ সুন্দরী, এর সাথে সাথে সে ভীষণ অহংকারী এবং লোভীও ছিল। সে অমৃতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। একদিন অমৃতা নয়নার ফেভারিট নেল পলিশটি তার নখে লাগিয়ে নেয়, যেটা দেখে নয়না প্রচন্ড রেগে যায় এবং বলে, তোর সাহস কিভাবে হলো আমার নেল পলিশ তোর নখে লাগানোর? তোর ওই কালো হাতে আমার নেল পলিশ মানায় না, তুই আমার নেল পলিশ নোংরা করে দিলি, জানিস তো কত দামি ছিল এটা? নয়না, তুমি তো আমার আপন বোন, তাহলে তুমি আমার সঙ্গে এমনটা কেন করো? তুই আমার আপন বোন হতেই পারিস না, কোথায় আমি এত সুন্দর ফর্সা দেখতে, আর তুই কোথায় কালো, একদম বাদরের মতো লাগে তোকে। চল যা, এই আমার ঘর থেকে বাইরে বেরো। আর হ্যাঁ, ভুলেও যদি আমার জিনিসে হাত দিয়েছিস তো। নয়নার এমন কথা শুনে অমৃতা দুঃখী হয়ে নিজের রুমে চলে যায়। সেই জঙ্গলের পাশে তাতে একজন জাদুকর্মী বসবাস করত। একদিন সেই জাদুকর্মী নিজের জাদু শক্তির দ্বারা নদীর কিনারায় একটি জাদু নীল পলিশে গাছ সৃষ্টি করে। শেষমেশ আমি আমার জাদু শক্তি দিয়ে এখানে মায়াবী নীল পলিশের গাছ তৈরি করে দিলাম। এখন গ্রামে যেই মেয়ে এই নীল পলিশ লাগাবে সেই মেয়ে আমার বশ হয়ে যাবে, আর সে আমার কাছে চলে আসবে। এইভাবেই এক এক করে আমি এই গ্রামের সকল মেয়েদেরকে নিজের হাতের মুঠোয় করে নেব, আর এরপর আমি সকলের বলি দিয়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর্মী হয়ে যাব। এমনই একদিন নয়না তার কিছু বান্ধবীদের সঙ্গে করে নদীর কিনারায় বেড়াতে যাই। ঠিক তখন তার নজর পড়ে সেই নীল পলিশের গাছের ওপর, আর সেই গাছের ওপর রং বেরঙের নীল পলিশ দেখে নয়না তার বান্ধবীদেরকে বলে, আরে কাঞ্চন দেখো এই গাছে কত সুন্দর সুন্দর রং বেরঙের নীল পলিশ, এত সুন্দর নীল পলিশ আমি আগে কখনো দেখিনি, আর এমনিতেও আমার নীল পলিশটা ওই কালো কুচ্ছিত অমৃতা নষ্ট করে দিয়েছে, চলো সবাই মিলে এই গাছ থেকে নীল পলিশ ছিঁড়ে নিই। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু এমন গাছ আমি এর আগে কখনো দেখিনি, আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছ এখানে কোথায় থেকে এলো, আরে ইয়ার যেখান থেকে ইচ্ছা আসুক এসেছে তো, আর এগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস, চল এখন বেশি ভাবিস না আমরা নেল পলিশ ছিঁড়ে নিই কেমন? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এমন ফ্রিতে নেল পলিশ সবসময় পাবো না, আর আমারটাও শেষ হয়ে গেছে, চল ইচ্ছা মতো ছিঁড়ে নিই। এরপর তারা ইচ্ছা মতো নেল পলিশ সেই গাছ থেকে ছিঁড়ে নেয়। এরপর যখনই বাড়িতে গিয়ে সেইগুলো তারা তাদের নখে লাগায়, নেল পলিশ লাগানোর সঙ্গে সঙ্গে তারা তিনজন জাদুর সাহায্যে সেই জাদুকর্মীর গুহাতে পৌঁছায়। তারা তিনজনে হঠাৎ করে নিজেদেরকে এমন ভাবে বন্দি গুহার মধ্যে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। আরে এটা আমরা কোথায় চলে এলাম? তখন সেই জাদুকর্ণী সেখানে হাজির হয় এবং হাসতে হাসতে বলে, আরে বাহ সুন্দর সুন্দর মেয়েরা, তোমাদেরকে আমার এখানে স্বাগতম, তাহলে শেষমেশ তোমরা আমার জালে পা দিয়ে দিলে, আমার সৃষ্টি জাদুর নেল পলিশের কাছ থেকে তোমরা শেষমেশ নেল পলিশ লাগিয়ে নিলে, এখন দেখাবো মজা, এখন আস্তে আস্তে বাকি মেয়েরাও আমার নেল পলিশের জালে ফেঁসে যাবে, এরপর আমি তোমাদের সবাইকে বলি দিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর্ণী হয়ে যাব। এমনটা বলে জাদুকর্ণী অনেক জোরে জোরে হাসতে শুরু করে। এরপর নয়না বলে, দেখো আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদের, বদলে তুমি তোমার নেল পলিশ ফিরিয়ে নাও। না আমি তোদেরকে ছাড়বো না, তোদেরকে আমি বলি দেব, আর তোদের মতো সুন্দর সুন্দর মেয়েদেরকে বলি দিলে আমার দেবতা অনেক খুশি হবে, আর আমাকে খুব তাড়াতাড়ি অনেক শক্তিশালী বানিয়ে দিবে, আর এই উদ্দেশ্যেই তো আমি ওইখানে জাদুর নীল পলিশের গাছ লাগিয়েছিলাম, যেন গ্রামের মেয়েরা আমার বানানো জালে ফেঁসে যায়। এখন তোমরা তিনজন আমার কবজায়, আর আমার হাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে অনেকক্ষণ সময় কেটে যাবার পরও নয়নাকে বাড়িতে না পেয়ে অমৃতা খুবই চিন্তিত হয়ে পড়ে। অমৃতা নয়নাকে খোঁজার জন্য নয়নার বান্ধবীদের বাড়িতে যায়, কিন্তু সেইখানে গিয়ে অমৃতা জানতে পারে যে নয়নার বান্ধবীরা কেউই বাড়িতে নেই। অমৃতা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তার বোন নয়নাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে। তখন হঠাৎ করেই তার নজর পড়ে সেই নীল পলিশের গাছের ওপর। সেই গাছটিকে দেখে অমৃতা ভীষণ চমকে যায় এবং ভাবতে শুরু করে, আরে এটা আবার কেমন গাছ, এর উপর রং বেরঙের নীল পলিশ লাগানো, আজ পর্যন্ত তো আমি কোথাও এমন গাছ দেখিনি, কালকে যখন আমি এই দিক দিয়ে এসেছিলাম তখন তো এখানে এই গাছটা ছিল না, তাহলে রাতারাতি হঠাৎ করেই এই গাছটি এখানে এলো কিভাবে, এর মধ্যে কোনো ঝামেলা নেই তো, অমৃতা এমনটা ভাবছিল। ঠিক সেই সময়ে সেখানে অনেক সুন্দর একটি মেয়ে চলে আসে। সোনাপুর নামক গ্রামে সুরভি নামে একটি মেয়ে তার মামা ও মামির সঙ্গে তাদের বাড়িতেই থাকত। কিছুদিন আগেই
একটি সড়ক দুর্ঘটনায় সুরভির মা বাবা ইন্তেকাল করে। এজন্য সুরভির মামা সুরভিকে সাথে নিয়ে তাদের বাড়ি চলে যায়। কিন্তু সুরভির মামি সুমিত্রা ছিল খুবই বজ্জাত, বদমেজাজি ও নির্দয় একজন মহিলা। সে সবসময় গরিব ও অসুন্দর মানুষদের প্রতি অত্যাচার করত। এদিকে সুরভি এতিম ও দরিদ্র হওয়ার সাথে সাথে সে দেগুচ্ছিত, এজন্য সুমিত্রা সুরভির প্রতি আরো অনেক বেশি অত্যাচার করত। সে সুরভিকে মোটে পছন্দ করত না, সারাটা দিন তাকে দিয়ে কাজ করিয়ে নিত আর যখন ইচ্ছে হতো তখনই তাকে অনেক পেটাত। কালো হওয়ার কারণে বাহিরের লোকের অনেক কটু কথা শুনতে হতো সুরভিকে, ওদিকে ঘরের মধ্যে তার মামিও তাকে অনেক জ্বালাতন করত। সুরভির মামা তখন কাবিয়া ছিল, দেখতে অনেক সুন্দরী। সুমিত্রা তার মেয়ে কাবিয়াকে অনেক বেশি ভালোবাসত, আয় তুলে রাখত। নিজের মায়ের দেখা দেখি কাবিয়া নিজে ও সুরভিকে অনেক অত্যাচার করত। সুরভিকে কালো, কালো কাওয়া, বান্দর, আল্লাহ জানে আরো কত কি নাম ধরে ডাকে। কালো বান্দরী কোথায়, কালো কাওয়া এই বাড়িটার কালো পেতনি কোথায় যে গিয়েছে, কানে কি কথা শোনা যাচ্ছে না, নাকি কানের মধ্যে সরিষার তেল ঢেলে রেখেছে। কালো কাওয়া কোথায় মরেছিস, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি মাম্মির সঙ্গে পার্টি পার্টিতে যাব, কানে কি কথা কিছু যাচ্ছে না। আমার সেন্ট্রাল আর নতুন ড্রেস কোথায় রেখেছিস, এদিকে আয় তাড়াতাড়ি, আমাকে সবকিছু রেডি করে দে। কাবিয়ার চিৎকারের আওয়াজ শুনে সুরভি দৌড়ে তার রুমে আসে আর তাড়াতাড়ি সেন্ডেল খোঁজ করে তার হাতে তুলে দেয়। সুমিত্রা ও কাবিয়া দুইজনে রেডি হয়ে পার্টি পার্টিতে যেতে লাগল। তখন মনে মনে ভয় নিয়ে সুরভি তার মামি সুমিত্রাকে বলল, মামি মামি আমিও আপনাদের সঙ্গে বার্থডে পার্টিতে যেতে চাই। সেই মা মরার পর থেকে না কোনো বিয়ে পার্টিতে গিয়েছি, না কোনো দাওয়াতে, আর বাহিরেও যাওয়া হয় না, সারাটা দিন ঘরের মধ্যে বসে বসে ঘরের কাজ করি, অনেক বোর লাগতেছে, একটু ভালো লাগছে না, আমি যাব মামি। মুখপুরি কারামজালি বান্ধবী কোথাকার, তুই ভুলে গেছিস 6 মাস আগের কথা, যেদিন আমার বান্ধবীরা এসেছিল তোকে দেখে আমার কতটা ইনসাল্ট হয়েছিল, সেই কথা আমি আজও ভুলিনি। ও বুঝতে পেরেছি, তুই চাইছিস আমি তোকে নিয়ে আমার মেয়ের বান্ধবীর বাড়ি পাঠিয়ে দিতে যাই, আর সেখানে গিয়ে আমার আর আমার মেয়ের তোর কারণে অপমানিত হতে হয়। নিজের চেহারাটাকে একবারও আয়না দিয়ে দেখিস না, যদি দেখতি তাহলে এমন কথা বলতি না, তোর মতো কালির কলা কুচ্ছিত কাও বান্ধবী বাড়ির মধ্যে থেকে কাজ করার জন্য পৃথিবীতে এসেছিস, পার্টিতে যাবে তো আমাদের মতো সুন্দরী মেয়েরা, আমার মেয়ে কাবিয়ার মতো দেখতে সুন্দরী মেয়েরা, তোর মতো কালো কাওয়া নয়, চুপচাপ ঘরের মধ্যে থাকবি আর বাড়ির কাজ করবি, ঠিক আছে। এই কালো কাওয়া আমার একটা কথা শুনে রাখ, আমরা তো পার্টিতে যাচ্ছি, আমাদের অনুপস্থিতিতে আমাদের কোনো জিনিসে যদি হাত লাগাস তাহলে দেখিস তোকে কি করি, আমি টেবিলের উপরে অনেক দামি ব্র্যান্ডের লিপস্টিক রেখে যাচ্ছি, খবরদার তোর কালো ঠোঁটে ও লিপস্টিক দিবি না, বুঝেছিস। আর কালকে আমি আরেকটি পার্টিতে অ্যাটেন্ড করব, এজন্য আমার কালো ড্রেসটি আয়রন করে রাখবি। একথা বলে সুমিত্রা ও তার মেয়ে কাবিয়া রেডি হয়ে পার্টি পার্টিতে চলে গেল। আর কালো রঙের কারণে অসহায় হয়ে সুরভি মন খারাপ করে বাড়িতে একাই রয়ে গেল। এরপর মন খারাপ করে সুরভি আয়নার সামনে গেল আর নিজের চেহারা দেখে দেখে নিজেই নিজেকে কথা বলতে লাগল, কাবিয়া আপু দেখতে কত সুন্দর, আমি যদি কাবিয়ার মতো দেখতে সুন্দর হতাম তাহলে হয়তো মামি আমাকে ভালোবাসত, আমাকেও কাবিয়া আপুর মতো পার্টিতে নিয়ে যেত, আসলে মামি তো কালো মানুষ পছন্দ করে না, আমি কালো এজন্যই হয়তো মামি আমার সঙ্গে এমনটা করে। আর মামি আর কাবিয়া আপুর কি দোষ দেব, আমার গায়ের রং তো আসলেই কালো, আমার কারণে তাদের অনেক ইনসাল্ট হয়, অনেক মানুষের কথা শুনতে হয়, তাহলে তো ওরা আমার সঙ্গে এরকমটা করবে, ইস যদি খোদা তালা আমার গায়ের রঙও ফর্সা করে দিত, আমিও একটু সুন্দর হতাম তাহলে আর এমনটা হতো না, 10 মাস হয়ে গেল বাড়ি থেকে বের হই না, একটু ভালো লাগে না। এভাবে সুরভি তার মনকে সান্ত্বনা দিতে লাগলো যে তার কালো রঙের কারণেই তার মামি তাকে পছন্দ করে না। এরপর সুরভি বাড়ির সকল কাজ শেষ করে রাখে। অনেক রাত্রে সুমিত্রা ও কাবিয়া বার্থডে পার্টি থেকে বাড়ি ফিরল। বাড়িতে আসার পরে সুমিত্রা সুরভিকে বাসে পচা খাবার খেতে দিল, সুরভি সেই খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সুমিত্রা সুরভির কাছে আসলো আর বলল,
এই যে কালীভূত, এদিকে আয়। শোন, কালকে আমার মেয়ের জন্য অনেক বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব নিয়ে পাত্রপক্ষ আসবে। কালকে গোটা বাড়ি সুন্দর করে পরিষ্কার করবি, আর বিভিন্ন আইটেমে খাবার তৈরি করবি। কোনো কাজে কোথাও যেন গড়বড় না হয়, আর আমার মেয়ে কাবিয়াকে খুব ভালোভাবে রেডি করে দেবে। আমার কথা কি তোর কানের মধ্যে গিয়েছে? সব কিছু ঠিকঠাক মতো করবি। যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আমি যে তোকে কি করবো তুই ভাবতেও পারবি না। তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি, যদি কোনো ভুল হয় এই বাড়ি ছাড়া করবো তোকে আমি। বুঝেছিস আমার কথা? মাম্মি মাম্মি, ওই কালো খাওয়াকে বলে দাও কাল যখন আমাকে পাত্রপক্ষরা দেখতে আসবে ও যেন ওদের সামনে না যায়। ওকে দেখে বলা তো যায় না, পাত্রপক্ষরা কেউ ভয়ে টাস্কি খেয়ে যেতে পারে। শেষে দেখা যাবে ওর কারণে আমার বিয়েটাই ভেঙে গেছে, তখন কি হবে? ওর কালো চেহারায় একটি কুলক্ষণী আছে, এজন্য প্রথমেই ও ওর মা বাবাকে খেয়েছে, এখন ওকে দেখে আমার বিয়েটাও ভেঙে যেতে পারে। তাছাড়া পাত্রপক্ষরা যদি জিজ্ঞেস করে যে এত কুচিত মেয়েটা এই বাড়িতে কেন, কে হয় ও আমাদের, তখন তুমি তাদের কাছে কি পরিচয় দিবে বলো? আমি ঠিক বলিনি মা? আরে মামনি, তোমার তো অনেক বুদ্ধি, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, আমি তো ভেবেই দেখিনি। শোন কালীন কয়লা, খবরদার তোর এই মুখ পোড়া চেহারা নিয়ে মেহমানদের সামনে আসবি না। মেহমান আসার আগে আগে সব কাজ শেষ করে ঘরের মধ্যে ঢুকবি, বুঝেছিস? মেহমানের সামনে আসার তোর কোনো প্রয়োজন নেই, কখন কোন গড়বড় করে ফেলবি তখন আমার মাথা ঠিক থাকবে না। হে কালো কাওয়া, তাকিয়ে কি দেখছিস? তুই কি বুঝেছিস আমি তোকে কি কি বললাম? ঠিক আছে মামি, আমি বুঝতে পেরেছি। আপনি যেমনটা যেমনটা বলেছেন আমি ঠিক তেমনই করব। আমি সব কাজ শেষ করে ঘরের মধ্যে ঢুকব, আমি বাহিরে মেহমানদের সামনে আসব না। একথা বলে সুরভি সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সুরভি গোটা বাড়ি পরিষ্কার করল, কাপড় চোপড় ধৌত করল, আর বিভিন্ন আইটেমের সুস্বাদু খাবার রান্না করল। সব কাজ শেষ হওয়ার পরে সুরভি কাবিয়াকে খুব সুন্দর করে রেডি করল। কিছুক্ষণ পরে পাত্রপক্ষ চলে আসলো। ওদিকে বেচারি সুরভি সব কাজ শেষে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকল। ঘরের বাহিরে সবাই এনজয় করতে লাগলো। ঘরের দরজার সামান্য ছিদ্র দিয়ে সুরভি সবকিছু দেখছিল, আর মন খারাপ করে ঘরের মধ্যে কান্না করতে লাগলো। যদি আমি ওদের সঙ্গে এনজয় করতে পারতাম তাহলে কত ভালো হতো। কালো রঙের কারণে মামি বাবাকে বাইরেও নিয়ে যায় না, আর কোনো মেহমানদের সামনেও আমাকে যেতে দেয় না। আমার কালো রং আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মা বাবা, কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেছো? আর যদি তোমরা জীবিত থাকতে তাহলে এভাবে ধুকে ধুকে আমাকে মরতে হতো না। আমিও অন্যান্য মানুষদের মতো বাইরে বের হতে পারতাম, এনজয় করতে পারতাম। সুরভি এভাবেই অনেক কিছু বলছিল আর নিজে নিজেই কান্না করছিল। ওদিকে বাহিরে কাবিয়ার বিয়ের তারিখ ফাইনাল হয়ে গেল। পাত্রপক্ষরাও বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেল। ঠিক তখনই সুরভি ঘরের মধ্যে একটি বিষধর সাপ দেখতে পেল। বিষধর সাপ দেখে সুরভি খুবই খাপে গেল, আর সে চুরি চুরি চিৎকার করে তার মামিকে ডাকতে আরম্ভ করল। মামি মামি, আমাকে বাঁচাও, সাপ সাপ, মামি ঘরের মধ্যে বিষাক্ত সাপ, প্লিজ সাপকে তাড়িয়ে দাও। একথা বলে চিৎকার করতে করতে সুরভি সব মেহমানের সামনে চলে আসলো। সুমিত্রা ঘরের মধ্যে গিয়ে দেখলো সেখানে সাপ নেই। এরপর সুমিত্রা প্রচন্ড রেগে গেল আর সুরভিকে মেহমানদের সামনে অনেক জোরে থাপ্পড় মারল। তখন পাত্রর মা বলল, সুমিত্রা আমি তোমার একটু জেদ জানি, সব কিছু জানি, তুমি কালো মানুষ পছন্দ করো না এটা জেনে আমি এখানে এসেছি। আমিও কালো মানুষ একদম পছন্দ করি না, কিন্তু এখন কি দেখছি এই মেয়ে তো তোমার বাড়ির কাজের মেয়ে নয়, তোমাকে মামি বলে ডাকছে, নিশ্চয় তোমাদের রিলেটিভ কেউ হবে। ছি 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 ছি, তোমার মন মানসিকতা দেখে আমার ঘৃণা হচ্ছে, তুমি এত বড় মিথ্যেবাদী। আমি তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না, আমি চলে গেলাম। দেখুন আমার কথা তো শুনুন, আমি সব বুঝিয়ে বলছি, আমাকে ভুল বুঝবেন না, প্লিজ চলে যাবেন না, আমার কথাটা শুনুন। কিন্তু পাত্রপক্ষরা সুমিত্রার কোনো কথাই শুনল না, তারা তিনজনে সেখান থেকে উঠে চলে গেল। তখন সুমিত্রা সুরভির প্রতি আরো বেশি রেগে গেল। সুমিত্রা সুরভির চুল ধরে টেনে হিসে অনেক পেটালো। তখন কাবিয়া বলল, মাম্মি মাম্মি,
দেখেছ ও কত হিংসে করে আমার সৌন্দর্য দেখে? তুমি নিষেধ করেছিলে যে ওর কালো রং নিয়ে যেন মেহমানদের সামনে না আসে। আমি ফর্সা, আমার বিয়ে হয়ে যাচ্ছে, এই জন্য হিংসায় ও বিয়ে ভাঙতে এখানে চলে এসেছে। তাই বলছি কি মা, এই কালির কয়লা কুচ্ছিদের বাচ্চাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। হ্যাঁ মামনি, তুমি ঠিকই বলেছ, এই কালির কয়লা কুচ্ছিদ বান্ধুরীকে এমন শাস্তি দেব যে ও চিরজিনের মতো শিক্ষা পেয়ে যাবে। আজকে এত ভালো ঘরে আমার মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরেও ভেঙে গেল এই কালির কয়লার জন্য। আজ থেকে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। জানি না তুই কোথায় থাকবি, আমার বাড়ি থেকে বের হয়ে যা। পারলে তুই রাস্তা রাস্তায় ভিক্ষা কর, অথবা তোর মা বাবার মতো কোনো চলন্ত ট্রাকের সামনে এসে আত্মহত্যা কর। তুই কি করবি আমি কিচ্ছু জানি না, শুধু জানি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। মামি, এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? এই পৃথিবীতে তো আমার কেউ নেই। আপনার হাতে ধরে পায়ে ধরে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। আমি সত্যি বলছি, আমি খোদার কসম কেটে বলছি, ওটা সাপ ছিল, ঘরের মধ্যে বিষাক্ত সাপ, এই জন্য আমি ঘর থেকে বাইরে বের হয়ে এসেছি। আমার কথাকে বিশ্বাস করুন মামি, আমাকে বাড়ি থেকে বের করে দেন না। বিশ্বাস করুন মামি, আমি কখনোই চাই না যে আমার কারণে কাবে আপুর বিয়ে ভেঙে যাক আর আপনাদের এরকম ইনসাল্ট হোক। আমার কথা বিশ্বাস করুন, ইটা রুমে সাপ আছে, সাপ, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। সুরভি তার মামিকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুমিত্রা সুরভির কোনো কথাই শুনে না। সে সুরভিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সুরভি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় শুধুমাত্র তার মায়ের ছবিটি নিয়েই বাড়ি থেকে চলে যায়। সে তার মায়ের ছবির দিকে তাকিয়ে অনেক কান্না করতে থাকে। তখন সুরভির মায়ের ছবির ভিতর থেকে তার মায়ের মৃত আত্মা তার সামনে প্রকট হয়ে যায় আর বলে, বেটা সুরভি, তুমি কষ্ট করো না, তুমি কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। এই পৃথিবীবাসী এই জন্যই তোমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কান্না করায় যে তুমি সুন্দর নয়, কালো, তোমার গায়ের ফর্সা না। এই পৃথিবীর মানুষের মনে মনে কোনো মায়া নেই, বুকের মধ্যে দিল নেই, এই জন্যই তারা তোমাকে এভাবে কষ্ট দেয়। ঠিক আছে, তুমি কষ্ট পেও না, আমি আমার মেয়েকে দিল দিল করে মরতে দেবো না। বেটা সুরভি, আজ আমি তোমাকে জাদুর দুই লিপস্টিক দিলাম, জাদুর সোনার লিপস্টিক লাগানোর সঙ্গে সঙ্গে তুমি দেখতে অনেক সুন্দরী হয়ে যাবে। আর তোমাকে পৃথিবীর কেউ তোমার কালো রঙের কারণে কথা শোনাতে পারবে না। আর এই যে জাদু রূপার লিপস্টিক দিচ্ছ না, এটার সাহায্যে তুমি যা চাইবে তাই তোমার সামনে প্রকট হয়ে যাবে। এভাবে এই দুই জাদুর সোনা ও রূপার লিপস্টিকের মাধ্যমে তোমার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তুমি এখন সুখে থাকো বেটা। মা, তুমি সত্যি বলছো? জাদুর এই দুই লিপস্টিকের মাধ্যমে আমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। তুমি যখন পৃথিবীতে বেঁচে ছিলে তখনও তুমি মানুষের কটু কথা, অত্যাচার ও ইনসাল্ট করা থেকে আমাকে দূরে রেখেছো, আমাকে হেফাজত করেছো, আর আজ মৃত্যুর পরেও তুমি এভাবে আমাকে সাহায্য করছো। তুমি অনেক ভালো মা। জাদুর সোনা ও রূপার লিপস্টিক উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। সুরভি তার মায়ের কাছ থেকে জাদুর সোনা ও রূপার লিপস্টিক পেয়ে অনেক খুশি হলো। এরপর তার মায়ের মৃত আত্মাও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর সুরভি প্রথমে তার ঠোঁটে লাগালো জাদুর সোনার লিপস্টিক। জাদুর সোনার লিপস্টিক ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে সুরভি দেখতে অনেক সুন্দরী হয়ে গেল। সুরভি তার গায়ের রং ও সৌন্দর্য দেখে অনেক খুশি হলো। সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারল না, সে খুশিতে নাচতে আরম্ভ করল। এরপর সুরভি জাদুর রূপার লিপস্টিকটা ঠোঁটে লাগালো আর বলল, হে জাদুর রূপার লিপস্টিক, আমার থাকার জন্য অনেক সুন্দর একটি আলিশান বাড়ি দাও, যে বাড়ির মধ্যে কোনো জিনিসেরই কমতি হবে না। সুরভি এ কথা বলার সঙ্গে সঙ্গে তার সামনে অনেক সুন্দর ও বড় একটি আলিশান বাড়ি প্রকট হয়ে গেল।
সর্বি মনের আনন্দে সে আলিশান বাড়ির মধ্যে দিন কাটাতে লাগলো। একদিন সর্বি শপিং করে বাড়ি ফিরছিল। রাস্তার মধ্যে সে দেখল একজন খুবই সুন্দর রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে গেছে। সর্বি সে রাজকুমারের কাছে গিয়ে দেখল রাজকুমারের জান এখনো বাকি আছে, কারণ কিছুক্ষণ আগেই সেই রাজকুমারকে এক বিষধর সাপে কামড় দিয়েছিল। এটা দেখে সর্বি তার ঠোঁটে জাদুর রূপার লিপস্টিক লাগালো আর বলল, হে জাদুর রূপার লিপস্টিক, তুমি এখনই তাড়াতাড়ি এই রাজকুমারকে ঠিক করে দাও। এটা বলার সঙ্গে সঙ্গে রাজকুমার আবারও ঠিক হয়ে গেল। রাজকুমার চোখ খুলে সর্বিকে দেখে অবাক হয়ে গেল আর বলল, সো কিউট, কত অপরূপা দেখতে, আমি অনেক আগ থেকে এরকম দয়ালু আর সুন্দরী মেয়ে খুঁজছিলাম। তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে রাজি আছো? আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারের প্রস্তাবে সর্বি রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যে অনেক ধুমধাম করে রাজকুমারের সঙ্গে সর্বির বিয়ে হয়ে গেল। একদিন সর্বি শপিং থেকে বাড়ি আসছিল, চৌরাস্তায় দেখতে পেল তার মামি সুমিত্রা বসে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। সর্বি এটা দেখে খুবই আশ্চর্য হয়ে গেল আর সে তার মামি সুমিত্রার কাছে গিয়ে বলল, মামি, আপনার এই অবস্থা? মামা কোথায় আর কাবিয়া কোথায়? বেটা, যদি পারো আমাকে ক্ষমা করে দিও, কোথায় না খুঁজেছি তোমাকে, ক্ষমা চাওয়ার জন্য কত যে খুঁজেছি। যদি সেদিন তোমার কথা বিশ্বাস করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না মা। সত্যি ঘরের মধ্যে বিষধর সাপ ছিল, বিষধর সাপ তোমার মামা আর কাবিয়াকে দংশন করেছিল। বিষধর সাপের দংশনে তারা মারা গিয়েছে। অনেক চেষ্টা করেছি বাঁচানোর জন্য, যত অর্থ সম্পদ ছিল সব বিক্রি করে চিকিৎসা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি মা। সব শেষ হয়ে আমি এখন রাস্তায় দাঁড়িয়েছি, নিজের পেট চালানোর জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি। তোমাকে অত্যাচার করার জন্যই হয়তো আজ আমার এই অবস্থা। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দাও বেটা। সর্বি ছিল অনেক দয়ালু, সে তার মামি সঙ্গে দিল। সে সুমিত্রাকে উঠিয়ে তার সঙ্গে গাড়ি করে রাজমহলে নিয়ে আসলো আর সেখানে মামির মর্যাদা নয় নিজের মায়ের মর্যাদাতে রাখতে লাগলো। অনেক দিন আগের কথা, উদয়পুর নামক গ্রামে আরোহী নামে একটি মেয়ে তার নানির সঙ্গে বাস করত। কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় আরোহীর মা বাবা মৃত্যুবরণ করে। আরোহীর বাবা তাদের জমিনের সবজি উৎপন্ন করার কাজ করত আর নিজের উৎপন্ন করা সবজি বাজারে গিয়ে বিক্রি করত। বাবার মৃত্যুর পরে আরোহী ও বাবার মতো সবজি উৎপন্ন করে বাজারে বিক্রি করার কাজ করত। সবজি বিক্রি করে যে কয় টাকা ইনকাম হতো তা দিয়ে আরোহী নিজের ও তার নানির খরচ চালাত। ওই গ্রামে নয়নার অনেক ভালো একটি বন্ধু ছিল, যে ছিল অনেক ধনী, তার নাম ছিল নয়না। নয়নার অর্থ সম্পদ বাড়ি গাড়ি সাজসজ্জাতের কোনো কিছু অভাব ছিল না। এদিকে আরোহী থাকত একটি ভাঙা ঝুপড়ির মধ্যে, ওদিকে নয়না থাকত রাজমহলের মতো একটি অনেক বড় বাড়িতে। একদিন নয়না তার পুরনো কিছু জামা ও স্যান্ডেল আরোহীর কাছে নিয়ে আসে আর বলে, আরোহী, তুই তো জানিস আগামীকাল আমার মা বাবার বিবাহ বার্ষিকী, সব বান্ধবীরাই আসবে, ওদের কাছে তো দামি দামি ব্র্যান্ডের জামা স্যান্ডেল আছে, তোর তো নেই, এজন্য তোর কথা চিন্তা করে আমার পুরনো জামা আর স্যান্ডেলগুলো নিয়ে আসলাম, এগুলো পরেই তুই আমার মা বাবার অনুষ্ঠানে যাবি, ঠিক আছে? নয়না, তুমি আমার সম্পর্কে এতটা ভাবছো, আমি অনেক খুশি হয়েছে, বাট আমি মানুষের পুরনো কাপড় পরি না। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে এতে আমি অনেক খুশি। আর হ্যাঁ, যদি আমাকে এই অবস্থায় পার্টিতে দেখলে তোমার খারাপ লাগে তাহলে আমি যাব না। তুমি তোমার ধনী ধনী বান্ধবীদের সঙ্গে পার্টি এনজয় করে নিও, ঠিক আছে? আচ্ছা, যদি তোর এসব পুরনো জামা কাপড় প্রয়োজন না হয় তাহলে আমি এগুলো ডাস্টবিনে ফেলে দেব। ভেবেছিলাম পার্টিতে নোংরা আর ছেঁড়া জামা কাপড় পরে আসলে সবাই তোকে ছোট করবে, তোকে ঠাট্টা করবে, এজন্য এনেছিলাম। তাহলে এখন তোর যেমনটা মন চায় তেমন করে পার্টিতে চলে আসিস, ঠিক আছে? এ কথা বলে নয়না সেখান থেকে চলে গেল।
এরপর আরোহী তার সবজির বাগানে গেল আর তাজা তাজা টাটকা সবজি তুলে বাজারে গেল বিক্রি করার জন্য। সবজি নিন সবজি, নতুন নতুন তাজা টাটকা, সবুজ লাল সব রকমের সবজি আছে আমার কাছে। গাজর, টমেটো, আলু, ধনিয়া সব কিছু আছে, নিয়ে নিন। প্রখর রোদে দাঁড়িয়ে আরোহী অনেক কষ্ট করে সবজি বিক্রি করলো, কিন্তু অন্যদিনের মতো আজ আরোহীর কাছে বেশি গ্রাহক ছিল না। তারপরেও যে কয় টাকা ইনকাম হলো তা নিয়ে আরোহী বাড়ি ফিরছিল। হঠাৎ করে সে দেখতে পেল একটি কেকের দোকান। আমি প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, প্রতিদিনই দেখি এই দোকানে অনেক কাস্টমারের ভিড়। আজকাল কেকের অনেক ডিমান্ড, সবাই ছোট ছোট বিষয়কে কেক কেটে উদযাপন করে। আমিও যদি কেকের দোকান খুলে বসি তাহলে অনেক ভালো হবে, কিন্তু আমি তো কেক তৈরি করতে পারি না। নানি তো পারে, নানির কাছ থেকে শিখে নেব। হ্যাঁ, এটাই ঠিক হবে, আমি নানির কাছে এই বিষয়ে কথা বলবো। এসব ভেবে আরোহী বাড়ি চলে আসে আর নানির কাছে বলে, নানি, বলছিলাম কি, আজকাল কেকের অনেক ডিমান্ড, সবাই ছোট ছোট বিষয়কে কেক কেটে সেলিব্রেট করে। আমি যদি একটি ছোট্ট কেকের দোকান খুলে বসি তাহলে অনেক ভালো চলবে। এত প্রখর রোদে সবজির ঝুড়ি নিয়ে এক গলি থেকে অন্য গলি গিয়ে গিয়ে হাঁক ছেড়ে বিক্রি করা অনেক কঠিন। তাছাড়া যদি কেকের একটি ছোট্ট দোকান খুলে বসি তাহলে ছায়ায় বসে আরামে আমি কেক বিক্রি করতে পারবো। কিন্তু নানি, আমি তো কেক তৈরি করতে পারি না। তুমি অনেক ভালো কেক তৈরি করতে পারো, প্লিজ আমাকে কেক তৈরি করা শিখিয়ে দেবে? হ্যাঁ বেটা, তুমি তো ভালোই চিন্তা করেছ, কিন্তু আমরা তো গরিব, আমাদের কাছে এত টাকা কি আছে যা দিয়ে তুমি ওই কেকের দোকান খুলতে পারবে? বাজারে দোকান খুলতে অনেক টাকার প্রয়োজন, আমাদের কোনো জমিও নেই যেটা বিক্রি করব, না কোনো সোনার গহনা, না আছে জমানোর টাকা, কি দিয়ে করব বেটা? তোমার সবজি বিক্রি করে যে কয় টাকা আয় হয় তা দিয়ে দুইজনের পেট চালানোই মুশকিল, ওষুধও সময় মতো পাওয়া যায় না, তাহলে এত বড় কাজ কি দিয়ে করবে বেটা? নানি, তুমি এ নিয়ে চিন্তা করো না, মাতবর সাহেব যে সুদের উপর টাকা দেয় না, তাই বলছি আমাদের এই ছোট্ট বাড়ির জমির দলিলকে ওর কাছে বন্ধক রেখে আসবো আর কিছু টাকা নিয়ে আসবো, ওই টাকা দিয়ে আমি দোকান খুলবো। দেখবি কিছুদিন পরে আমাদের অনেক লাভ হবে, তখন আবার টাকা দিয়ে জমির কাগজ ছুটিয়ে নিয়ে আসবো, ঠিক বলিনি নানি? নানি, আমি অনেক আশাবাদী যে আমাদের এই কেকের দোকান অনেক ভালো চলবে, দয়া করে তুমি মেনে নাও না দাদি, রাজি হয়ে যাও। আরোহীর নানি আরোহীর এই আবদার মেনে নিল। আরোহী মনের আনন্দে জমির কাগজ নিয়ে মাতবরের কাছে গেল। মাতবরজি, আপনি তো সুদের উপরে টাকা দিন, এই জন্য জমির কাগজটা আপনি রেখে দিন আর আমাকে টাকা দিন, কিছুদিনের মধ্যেই আমি আপনার টাকা ফিরিয়ে দিয়ে জমির কাগজকে ছুটিয়ে নিয়ে যাব। কই দেখি পেপার্স, ও তোমার বাড়ির কাগজ তো দেখছি ঠিকঠাক মতো নেই, আর ছোট্ট একটা ঘর, বেশি জায়গা না, বেশি টাকা পাবে না, অল্প সামান্যই দিতে পারবো। আরোহী জমিদারের কাছ থেকে সামান্য কিছু টাকা নিল, এরপর সেই টাকা দিয়ে কেক তৈরি করার সব রকমের সরঞ্জাম কিনে বাড়ি আসলো আর নানির কাছে বসে কেক তৈরি করা শিখতে লাগলো। খুব অল্প দিনের মধ্যে আরোহী অনেক সুন্দর করে কেক তৈরি করা শিখে গেল। সে বাজারে একটি ছোট্ট দোকানও খুলে বসল, তার দোকানে তার নিজের হাতে তৈরি করা কেক দিয়ে সাজাল। একদিন দুই দিন করতে করতে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু আরোহীর কাছে কোনো গ্রাহক আসলো না। আরোহী মন খারাপ করে বাড়ি ফিরল। তখন আরোহীর নানি আরোহীকে বলল, বেটা, আজকেও বোধহয় কোনো কাস্টমার আসেনি তোমার দোকানে, মনটা খারাপ। নানি, হয়তো আমার দোকান ছোট, এজন্য কোনো কাস্টমারই আসতে চায় না, তবে আমি আশা হারাইনি, আমি আশাবাদী যে একদিন না একদিন আমার দোকান ভালো চলবে, কাস্টমার আসবেই, এ নিয়ে তুমি চিন্তা করো না নানি। এ কথা বলে আরোহী নিজে ও তার নানিকে সান্ত্বনা দিল। এরপর পরদিন সকালে উঠে আবারও সে কেকের দোকানে গেল। তখন তার দোকানে তার বান্ধবী নয়না চলে আসলো আর বলল,
আরে আরোহী, ভালো হয়েছে তুই কেকের দোকান খুলেছিস। আচ্ছা ঠিক আছে, আমার মা আর বাবার অ্যানিভার্সারি না, আমি তোর দোকান থেকে কেক কিনে নিয়ে যাব। তুই এক কাজ কর, 6টি ভিন্ন ভিন্ন স্বাদের কেক আমাকে প্যাক করে দে। 2টা স্ট্রবেরি, 2টা ভ্যানিলা এবং 2টা চকলেট ফ্লেভার দাও। আর হ্যাঁ, সময় মতো তুইও কিন্তু চলে আসবি, ঠিক আছে? একথা বলে 6টি কেক কিনে নয়না সেখান থেকে বাড়ি চলে গেল। যখন সন্ধ্যা হলো, তখন আরোহীও তার মায়ের বিবাহবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হলো। পার্টিতে থাকা সবাই আরোহীর হাতের তৈরি কেক খেয়ে খুবই পছন্দ করলো ও প্রশংসা করলো। কেক খেয়ে সবাই নয়নার কাছে কেকের দোকানের ঠিকানা জিজ্ঞেস করলো। নয়না সবাইকে বলে দিল আরোহীর দোকানের ঠিকানা। পরের দিন থেকে আরোহীর দোকানে কেক কেনার জন্য সবাই ভিড় জমাতে লাগলো। সবাই আরোহীর হাতে তৈরি করা কেক করতে লাগলো ও কিনতে লাগলো। কিছুদিনের মধ্যে আরোহীর আর্থিক অবস্থা বেশ উন্নতি হলো। কিন্তু ওই যে কথাই আছে না, গরিবের সুখ কপালে সয় না, আরোহীর এই সুখ বেশি দিন টিকে রইল না। কারণ আরোহীর কেকের দোকানের সামনে অনেক বড় একটি কেকের দোকান ছিল। সেই দোকানে গ্রাহক আসা কমে গেল। তখন সেই দোকানের মালকিন কাঞ্চন মনে মনে ভাবতে লাগলো, আরোহী যখন দোকান খুলে মনে করলাম ছোট দোকান চলবে না, কিন্তু না, এখন দেখছি সব কাস্টমার ওর দোকানে ভিড় জমাচ্ছে। আমি এভাবে ওকে আকাশে উঠতে দেব না, ওর পাখা যে করেই হোক ভেঙে দিতে হবে, নইলে আমি শেষ হয়ে যাব। না না, আমাকে কিছু একটা করতেই হবে, আমি তোকে দেখে ছাড়ব। আরোহীর বাচ্চা আরোহী কোথাকার। সেই দিনের পর থেকেই কাঞ্চন আরোহীকে ধ্বংস করার জন্য প্ল্যান করতে লাগলো। এদিকে আরোহী অনেক খুশি ছিল। আরোহী দোকান বিক্রি করার পরে তার নানির জন্য মিষ্টি, চাউমিন, সামোসা ও বিভিন্ন রকমের খাবার জিনিস নিয়ে বাড়ি ফিরল। নানি, আমি তোমাকে বলেছিলাম না যে আমি হার মানবো না, আমি চেষ্টা করতেই থাকবো। চেষ্টা করনেওয়ালা কখনো হেরে যায় না, দেখো আমি সফল হয়েছি। এভাবেই যদি চলতে থাকি তাহলে আমি অল্পদিনের মধ্যে বাড়ির কাগজও ছুটিয়ে আনতে পারবো। আর এই দেখো নানি, আমি তোমার জন্য শাড়ি এনেছি আর খাবার জন্য কত জিনিস এনেছি, নাও খাও। হ্যাঁ বেটা, তুমি ঠিকই বলেছো, চেষ্টা কখনো বিফলে যায় না। দেখবে একদিন তোমার অনেক নাম হবে, শহরের জায়গায় জায়গায় তোমার নামে দোকান থাকবে। আমি অনেক খুশি যে তুমি সফল হয়েছো। তারা দুইজন অনেকক্ষণ ধরে গল্প করে ঘুমিয়ে পড়ল। যখন রাত্রি গভীর হল, তখন কাঞ্চন সুযোগ বুঝে আরোহীর দোকানে গেল আর তার দোকানে আগুন জ্বালিয়ে দিল। আরোহীর বাচ্চা, এইবার দেখবো এত বড় ক্ষতি তুই কিভাবে পুষিয়ে উঠতে পারিস। আমার গ্রাহক কমিয়ে দিয়েছে, আমার ওপর দিয়ে ওঠার চেষ্টা করছে, আমি ওকে একেবারে নির্মূলে শেষ করে দিয়েছি। এসব বলছিল আর কাঞ্চন খুবই খুশি হচ্ছিল। এরপর যখন সকাল হলো, তখন মনের আনন্দে আরোহী দোকানে আসলো। দোকানের অবস্থা দেখে আরোহীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। এসব কি হলো, আমার দোকানে কে আগুন দিল? রাতে যখন যাই সবকিছু তো ঠিকই ছিল, দোকানের ভেতরকার সব মাল সামানা পড়ে ছাই হয়ে গেল, আমার ধ্বংস হয়ে গেলাম। আমি এখন বাড়ির কাগজ কি করে ছুটিয়ে আনব, নারীর ওষুধ কি দিয়ে কিনব, সংসারের খরচ কি করে চালাব, এখন আমি কার কাছ থেকে টাকা চাইব, কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো, এইসব কেন হলো? রাতে তো সবকিছু ঠিক ছিল, টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল, কিছুই বাকি রইল না। এভাবে আরোহী অনেক জোরে চিৎকার করে করে কান্না করছিল। একজন পরী আরোহীর কান্না দেখে ফেলল। আরোহীকে এভাবে কাঁদতে দেখে পরীর অনেক মায়া হলো আরোহীর উপরে। তখন সেই পরী আরোহীর কাছে নেমে আসলো আর বলল, আরোহী, তোমার সাথে যা কিছু হয়েছে খুবই খারাপ হয়েছে, আমি তোমাকে হেল্প করতে চাই, চলো আমার সঙ্গে চলো, আমাদের জাদুর সোনা ও রূপার কেকের নদীর কাছে চলো, সেখানে ভালো ও সত্য মানুষের অনেক মূল্যায়ন হয়, তুমি অনেক ভালো, সর্বদা অসহায় মানুষদেরকে সাহায্য করো, আমি দেখেছি যে তুমি কিভাবে গরিব বাচ্চাদেরকে বিনা টাকায় কেক দিয়েছো, যার মনটা এত পবিত্র তার সঙ্গে এরকম হতে পারে না,
চলো আরোহী, আমার সাথে চলো আমার জাদুর সোনা ও রূপার কেকে নদীর কাছে। একথা বলে সেই পরী তার জাদুর সাহায্যে আরোহীকে উড়িয়ে তার জাদুর সোনা ও রূপার কেকে নদীর কাছে নিয়ে আসলো। একদিকে বয়ে চলেছে জাদুর সোনার কেকের নদী, আরেকদিকে বয়ে চলেছে জাদুর রূপার কেকের নদী। তখন জাদুর সোনা ও রূপার কেকের নদীর মধ্যে থেকে আওয়াজ আসলো, আমি সেই সময় সেই একটা রুটি অসহায় বাচ্চাকে দিয়ে দেব, কারণ আমার নানি বলেছে সব সময় বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে। অসহায়ের মুখে হাসি ফোটানোর মতো ভালো কাজ আর নেই, এজন্য আমি এক সন্ধ্যা না খেয়ে থেকে আমি অসহায় বাচ্চার মুখে হাসি ফোটাতে চাই। এখন তুমি এখানকার জাদুর সোনার কেকের নদী থেকে ও জাদুর রূপার কেকের নদী থেকে একটি করে কেক নিয়ে যেতে পারো। জাদুর সোনার কেক থেকে তুমি অনেক ধন সম্পদ পাবে, আর জাদুর রূপার কেক থেকে তুমি সর্বদাই কেক পাবে। তোমার জীবনে আর কোনো কিছুরই অভাব থাকবে না। জাদুর কেকের নদীর কথা শুনে আরোহী অনেক খুশি হলো। এরপর আরোহী জাদুর কেকের নদী থেকে একটি সোনার ও একটি রূপার কেক নিয়ে বাড়ি ফিরে আসে। আরোহী জাদুর সোনার কেকের কাছ থেকে অনেক টাকা পয়সা চেয়ে নিল, আর তার যত ঋণ ছিল সব পরিশোধ করে দিল। আর জাদুর রূপার কেকের কাছ থেকে অনেক কেক চেয়ে নিল, আর সে আবারও দোকানে কেক বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে আরোহীর বাজারে অনেকগুলো দোকান হলো। অল্পদিনের মধ্যে আরোহী অনেক ধনী হয়ে গেল। আর যখন এই সংবাদ কাঞ্চন জানতে পারলো, তখন সে রেগে আগুন হয়ে গেল। না না, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? আমি তো সবকিছু শেষ করে দিলাম, দু টাকার মেয়ে হয়ে আজ আমার উপরে উঠলো কি করে? একটা নয়, দুটা নয়, পাঁচ পাঁচটা দোকান, আমাকে দেখতেই হবে। ও কি খাজানা পেয়ে গেছে, এজন্য ও এত তাড়াতাড়ি এত ধনী হয়ে গেল? এসব ভেবে কাঞ্চন আরোহীদের বাড়িতে গিয়ে চুপি চুপি নজর রাখলো। সে বুঝে গেল যে আরোহীর কাছে জাদুর সোনা ও রূপার কেক রয়েছে। এরপর একদিন সুযোগ বুঝে কাঞ্চন আরোহীদের বাড়ি গিয়ে জাদুর সোনা ও রূপার কেককে চুরি করে নিজের ঘরে নিয়ে আসলো আর বলল, হে জাদুর সোনার কেক, আমাকে তুমি অনেক টাকা পয়সা দাও, এত টাকা পয়সা দেবে যাতে আমার চেয়ে ধনী পৃথিবীতে আর কেউ না হয়, আর ওই আরোহীর বাছা আরোহীকে রাস্তার ফকির বানিয়ে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে জাদুর সোনার কেকের মধ্যে থেকে টাকা পয়সা তো দূরের কথা, বিষাক্ত সাপ ও বিচ্ছু বের হতে লাগলো। সেই বিষাক্ত সাপ বিচ্ছু কাঞ্চনকে দংশন করলো। বিষাক্ত সাপের দংশনে কাঞ্চন ঘটনাস্থলে মারা গেল। এভাবেই দুষ্ট কাঞ্চন তার কুকর্মের শাস্তি পেয়ে গেল। ওদিকে আরোহী তার ভালো স্বভাবের কারণে সে পরীর কাছ থেকে জাদুর সোনা ও রূপার কেক পেল, আর তার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল। সে গরিব ও অসহায় মানুষদেরকে সাহায্য করতে থাকলো। এলাকার সব মানুষই আরোহীকে এখন অনেক ভালোবাসে ও ভালো জানে, সবাই তার জন্য অনেক দোয়া করে। আরোহীর এই সব কিছু অর্জনের একমাত্র উপায় হল তার আচার আচরণ ও নম্রতা দয়া। অনেক দিন আগের কথা, পৃথিবী থেকে অনেক দূরে ঘন একটি জঙ্গলের মধ্যে নাগিনদের রাজ্য ছিল। সেখানে সকল নাগনাগিনরাই একসঙ্গে বসবাস করত। ওই নাগিন রাজ্যে এক কোণে তিন বোন বাস করত। তিন বোনই ছিল যমজ, আর তাদেরকে শুধু চোখ দ্বারাই চিহ্নিত করা যেত। একজনের চোখ ছিল নীল, আরেকজনের সবুজ, আরেকজনের ছিল গোলাপি। আর তাদের তিন বোনকে চোখের রং দিয়ে ডাকা হতো। তিন বোনই ছিল অনেক বেশি দুষ্ট ও চঞ্চল। তারা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত।
তবে একদিন নীল নাগিন তার দ্বিতীয় বোনকে বলল, শোনো, আমরা এই নাগিনীর দুনিয়ায় থেকে থেকে একেবারে বোর হয়ে গেছি। এই নাগিন রাজ্য থেকে আমাদের বের হওয়া দরকার, পৃথিবী ঘুরে দেখা দরকার। আচ্ছা, তোমাদের কি মন চায় না যে পৃথিবীটা ঘুরে ঘুরে দেখব? ওদিকে রানী নাগিনও নিষেধ করে দিয়েছে এই রাজ্য থেকে কোনো নাগিন যেন বাহির বের না হয়। আমার এসব শাসন ভালো লাগে না, আমার একদম এখানে থাকতে মন চাইছে না। হ্যাঁ প্রিয় নীল নাগিন বোন, তুমি ঠিকই বলেছো, আমাদের আর এই নাগিন রাজ্য একদম ভালো লাগে না। পুরো নাগিন রাজ্য ঘুরে ঘুরে দেখেছি, এখানে দেখার মতো আর কিছু নেই। আমাদের এখান থেকে বের হওয়া উচিত, বের হয়ে দেখা দরকার যে কোথায় কি আছে। আমরা শুনেছি মানুষের পৃথিবীর দুনিয়া অনেক সুন্দর দেখতে, অনেক কিছু দেখার মতো আছে, অনেক আকর্ষণীয়। পৃথিবী রাজ্যের গল্প শুধু শুনে এসেছি, জীবনে কখনো চোখে দেখিনি। চলো এইবার আমরা ঘুরে আসি, অনেক মজা হবে। আরে আরে আমার প্রিয় বোনেরা, তোমরা এসব কি বলছো? আমাদের এই নাগিন রাজ্য থেকে বাহিরে যাওয়া আমাদের উচিত নয়। এই নাগিন রাজ্যের রানী নাগিন যে নির্দেশ দিয়েছে আর যে নিয়ম কানুন করে দিয়েছে, এটাই মান্য করা আমাদের জন্য অনেক ভালো হবে। এমনও তো হতে পারে মানুষের পৃথিবী রাজ্যে যেসব গল্প শুনেছি এসব সত্য নয়, মিথ্যা। তাহলে কি হবে? চলো তার চেয়ে আমরা নাগিন রাজ্যে কোথাও না কোথাও ঘুরে আসি, তাহলে আমাদের মন ঠিক হয়ে যাবে। না না, আমি এটা করতে পারবো না। আমার একবার যখন মন চেয়েছে আমি পৃথিবী রাজ্যে যাব, তখন আমাকে কেউ ঠেকাতে পারবে না। আর তোমরা তো ভালো করে জানো আমি কতটা জিদ্দি। তোমরা দুই বোন এখানে থেকে যাও, আমি চলে যাই। আর আমি যাওয়ার পরে তোমরা দুইজন এখানকার সবকিছু সামলে নেবে। তাহলে এইবার আমি যাচ্ছি। আচ্ছা গোলাপি নাগিন, তুমিও কি আমার সাথে যাবে নাকি? গোলাপি নাগিনেরও অনেক ইচ্ছে করছিল পৃথিবী ঘুরতে যাওয়া, কিন্তু সে সবুজ নাগিনের কথা মেনে নিল। সে নাগিন রাজ্যে সবুজ নাগিনের সঙ্গে থেকে গেল। কিন্তু নীল নাগিন কারো কথাই শুনল না, তার দুই বোনকে নাগ রাজ্যে ছেড়ে সে একাই পৃথিবী রাজ্যে রওনা দিল। পৃথিবী রাজ্যে যাওয়ার পরে রাত 12টার আগ পর্যন্ত সে মানুষ রূপেই থাকত, আর রাত 12টা বাজলে সে নাগিন রূপে ফিরে আসত। এই জন্য রাত 12টার পরে সে কখনো কোনো মানুষের সামনে আসত না। আর সে নিজেদের নাগিন রাজ্য ছেড়ে পৃথিবী রাজ্যে এসে অনেক বেশি খুশি হল। সে পৃথিবীতে এসে পৃথিবীর মানুষদের সাথে অনেক এনজয় করতে লাগলো। এছাড়াও নীল নাগিনের পৃথিবী রাজ্যে অনেকগুলো বান্ধবী হয়ে গেল। তবে একদিন নীল নাগিনের কিছু বান্ধবী তাকে বলল, আরে নীলিমা, তুমি কেন রাত্রে পার্টিতে ছিলে না? একদিনও তুমি পার্টিতে আমাদের সঙ্গে থাকো না। আমরা কালকে কত এনজয় করলাম, রাত 12টা বাজার আগেই তুমি চলে আসলে। আচ্ছা এতদিন যা করেছো করেছো, এসবের কথা বাদই দিলাম। আজকে আমার জন্মদিন, আজকে তোমাকে ছাড়বো না। আমার জন্মদিন পার্টিতে অবশ্যই তোমাকে থাকতে হবে। রাত্রি যখন 12টা বাজবে ঠিক তখনই আমার জন্মদিনের কেক কাটা হবে। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, এই জন্য তোমাকে থাকতেই হবে। আরে দোস্ত, আমিও তো চাই সঙ্গে তোমার পার্টি এনজয় করতে, কিন্তু রাত্রি হলে আমার মা বাবা কখনোই আসতে দেয় না, আমাকে অনেক শাসন করে, এজন্যই তো থাকতে পারবো না। সরি, আমি রাত্রে থাকতে পারবো না। এভাবেই নীলিমা নাগিন অনেক রকমের কথা বানাতে লাগলো, কিন্তু সেখানে থাকা সকল বান্ধবীরাই অনেক জেদ করতে লাগলো। অবশেষে নীল নাগিন বলল, ঠিক আছে আমি আমার মা বাবাকে অনেক করে বোঝাবো, বুঝিয়ে রাজি করব, ঠিক আছে? কিন্তু রাত 12টা বাজার আগে আগে আমি চলে আসব। রাত 12টার পরে বাইরে থাকা আমার বাবা এলাও করে না। প্লিজ বন্ধুরা, আমার কথা মেনে নাও, মা বাবার কথা শুনতে হয় তো। সকল বান্ধবীরাই নীলিমা নাগিনের কথা মেনে নিল। সন্ধ্যের সময় অনেক সুন্দর করে রেডি হয়ে নীলিমা নাগিন চলে আসলো তার বান্ধবীর পার্টিতে। সে তার বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ ধরে এনজয় করলো। এরপর রাত্রি 12টা বাজার আগে আগে সে পার্টি পার্টি ছেড়ে বাড়ি চলে যেতে লাগলো। তখন একজন মহিলা নীলিমা নাগিনের পিছু করলো, আর সে নীলিমা নাগিনের রাজ দেখে ফেললো।
নীলিমা নাগিন একজন সুন্দরী অপরূপা মেয়ে থেকে সাবে পরিণত হল। এসব থেকে মহিলাটি বাড়ি এসে আর তিন ছেলের কাছে সব কথা খুলে বলল। শোনো বেটারা, তোমরা কি জানো আমি এই পৃথিবীতে নাগ রাজ্যের একজন নাগিন দেখেছি। যে নাগিন এই পৃথিবীতেই থাকে আর তার এই রাজ সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। আমি তো ওই নাগিনকে তার চোখ দেখে চিনে ফেলেছি, আর তোমরা তো জানোই আমি কি করতে পারি। যদি তোমরা তিন ভাই নাগরাজের তিন নাগিন বোনকে বিয়ে করতে পারো, তাহলে আমাদের উদ্দেশ্য থেকে আমাদের কেউ পিছপা হওয়াতে পারবে না। এখন তোমাদের এক কাজ করতে হবে, নীলিমার নাগিনকে তোমাদের প্রেমের জলে ফাঁসাতে হবে। এরপর ওই নীলিমার নাগিনকে তুমি বিয়ে করবে, আর তার দুই বোনকেও যেভাবেই হোক নাগিন রাজ্য থেকে টেনে হেসে পৃথিবীতে আনবো। আমি আমার প্ল্যানে একবার সফল হব। শকুন্তলা কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল নাগিনদের শত্রু। শকুন্তলা নাগিনদের নাগমণিকে হাসিল করতে চেয়েছিল, আর সে নীল নাগিনকে পৃথিবীতে দেখে সে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একেবারে উঠে পড়ে লাগল। আর শকুন্তলা সে তার বড় ছেলে আমিতকে যেভাবে বুঝিয়েছিল সে ঠিক সেভাবে কাজ করতে লাগল। সেই দিনের পর থেকে আমিত নীল নাগিনের সঙ্গে অনেক বেশি মেলামেশা করতে লাগল, আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগল। আমিতের মিথ্যা ভালোবাসার জালে নীলিমা ফেঁসে গেল, আর একদিন নীলিমা নাগিন আমিতকে বিয়ে করে ফেলল। বিয়ের পরে নীলিমা আমিদের সঙ্গে তাদের বাড়ি চলে আসল। নীলিমা নাগিন মনে মনে ভাবতে লাগলো সে তার নাগ রাজ্য থেকে পৃথিবীতে এসে মুক্ত হয়ে গেছে, সে খুবই সুন্দর সাধারণ একটি জীবনও পেয়েছে। এসব ভেবে নীলিমা নাগিন মনের আনন্দে সংসার করতে লাগল, কিন্তু তার উপর যে বিপদের পাহাড় ছেয়ে আসছে সে সম্পর্কে সে কিছুই জানত না। একদিন শকুন্তলা নীল নাগিনকে বলল, এই যে নীল না, আমার জন্য গরম গরম এক কাপ চা তৈরি করে নিয়ে এসো। মা, আমি আপনার বৌমা নীলিমা, কিন্তু নীল নাগিন না। আপনি আমাকে কেন নাগিন বলে ডাকছেন? আপনি কি ভুলে গেছেন যে আমি নীলিমা? আরে নীলিমা নাগিন বৌমা, এই শকুন্তলাকে তুমি বুদ্ধ বানাবে? এত সহজ! যখন তুমি সুরভির পার্টিতে এসেছিলে না, ওই যে বাজে পার্টিতে, তখনই আমি জেনে গেছি যে তুমি একজন নাগিন, নীল নাগিন। আর তারপর থেকে আমি আমার বড় ছেলে আমিতকে তোমার পিছনে লাগিয়ে দিয়েছিলাম। আমার ছেলে কখনোই তোমাকে ভালোবাসেনি, বরং তুমি আমাদের জালে ফেঁসে গেছো। তাই বলছি কান খুলে শোনো, যদি তোমার জীবনকে সুন্দর করে সাজাতে চাও, বেঁচে থাকতে চাও, তাহলে তোমার বাকি দুই বোনকেও পৃথিবীকে ডেকে আনো, আর তোমার দুই দেবরের সঙ্গে তাদের বিয়ে দিয়ে দাও। তাহলেই তুমি তোমার জীবনকে বাঁচাতে পারবে, অন্যথায় তুমি বাঁচতে পারবে না। মা, আপনি কি বলছেন? তাহলে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি? আমি তো ভেবেছি এই পৃথিবীতে এসে আমি অনেক ভালো করেছি, এত ভালোবাসা পেয়েছি যে মনে হচ্ছে স্বামী আর শাশুড়ির ভালোবাসায় আমি সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু না। আমি সত্যি করে বলো তো, তুমি কে, আর তুমি নাগিনদের কাছ থেকে কি পেতে চাও? বেশি কিছু না, শুধু ওই নাগমণি হাসিল করতে চাই। ছি 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 ছি, তোমরা এতটা নীচ, এত খারাপ, আমি কখনো কখনো ধারণা করিনি। আমি তোমাদের ফাঁদে আর থাকতে চাই না, আর আমি আমার দুই বোনকেও কখনোই পৃথিবীতে আসতে দেব না। এই বাড়ির বউ হওয়া তো দূরের কথা, আমি আমার দুই বোনকে এই পৃথিবীর রাজ্যে কখনোই আনবো না। ও, আমি বুঝতে পেরেছি সোজা আঙুলে কি উঠবে না। তুই তো তোর জানের পরোয়া করিস না, কিন্তু তুই তোর দুই বোনকে অনেক ভালোবাসিস। যদি তুই তোর দুই বোনকে এখানে ডেকে না আনিস, তাহলে নাগ রাজ্যের রানী নাগিনকে আমি সব কথা বলে দেব। আর তুই ভালো করে জানিস রানী নাগিন তোদের তিন বোনকে কি পরিমাণ শাস্তি দেবে। তাই বলছি চুপচাপ আমার কথা মেনে নে, আর যা বলি সেই অনুযায়ী কাজ কর।
বেচারী নীলিমা নাগিন পরিপূর্ণ শকুন্তলার জালে আটকে গেল। সে নিজের প্রতি ভীষণ রেগে গেল যে কেন সে এই মানুষের পৃথিবীতে আসলো আর মানুষের মিষ্টি মিষ্টি কথায় নিজেকে এভাবে শেষ করে দিল। এরপর নীলিমা নাগিন চলতে চলতে নাগরাজ্যে পৌঁছে গেল আর তার দুই বোনের সঙ্গে সাক্ষাৎ করল। তার দুই বোন তাকে ফিরে পেয়ে অনেক খুশি হল। নীল নাগিন, তুমি ছাড়া আমাদের এই নাগিন রাজ্য বড় শূন্য ছিল, আমরা তোমাকে অনেক মিস করেছি। তুমি জানো আমরা সবাইকে বলে দিয়েছি যে তুমি অসুস্থ, এজন্য ঘর থেকে বের হওনি। আমরা কাউকে বলিনি যে তুমি এই রাজ্য ছেড়ে পৃথিবী রাজ্যে গিয়েছিলে। তুমি এই নাগরাজ্য ছেড়ে আর কখনো পৃথিবীতে যাবে না, ঠিক আছে বোন? আরে না না, আমি তো এই নাগরাজ্যে থাকতে আসিনি, বরং আমি তোমাদের দুইজনকেও পৃথিবী রাজ্যে নিয়ে যেতে এসেছি। আর তোমরা জানো পৃথিবীতে যাওয়ার পরে আমার বিয়ে হয়ে গেছে, আর আমার শাশুড়ি অনেক ভালো, বাড়ির সবাই অনেক ভালোবাসে আমাকে, আর আমার দুইটা দেবর আছে। আমি আমার দুই দেবরের সঙ্গে তোমাদের দুইজনকে বিয়ে দিতে চাই। ওখানে আমরা তিন বোন মিলে অনেক হাসি খুশিতে থাকবো, অনেক ভালো হবে। ওখানে গিয়ে আমি তোমাদের অনেক মিস করেছি, আমি তোমাদের অনেক ভালোবাসি, চলো আমার সঙ্গে, আমার জন্য এতটুকু করতে পারবে না তোমরা? সবুজ ও গোলাপি নাগিন বোন নীল নাগিনের কথা মেনে নিল। এরপর নীল নাগিনের সঙ্গে তারা দুইজনও পৃথিবীতে চলে আসলো। পৃথিবীতে আসার পর নীলিমা নাগিন তার দুই দেবরের সঙ্গে তার দুই দুই বোনের বিয়ে দিয়ে দিল। কিন্তু সে মনে মনে খুবই কষ্ট পেতে লাগলো। এটা আমি কি করলাম, আমার যে কোনো উপায় নেই। আমি জেনে বুঝে আমার দুই বোনকে আমি আগুনে নিক্ষেপ করলাম। আল্লাহ জানে শকুন্তলা এখন কি করবে আমাদের সঙ্গে। কি করে নাগ রাজ্যকে আমরা রক্ষা করব, নিজে হাতে নিজের রাজ্যকে এভাবে শেষ করে দেওয়ার জন্য, আমার ভুলের জন্য এমনটা হলো। এই সব কিছুর জন্য আমি দায়ী, যদি আমি পৃথিবীর রাজ্যে ঘুরতে না আসতাম তাহলে এমনটা হতো না। কিন্তু নীলিমা নাগিন তার বাকি দুই বোনকে এসব সম্পর্কে কিছুই বলল না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এরপর যখন অমাবস্যার রাত আসলো, তখন শকুন্তলা তার তিন পুত্রবধূ ও পুত্রদেরকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে গেল, যেখানে এক বৃদ্ধা মহিলা তপস্যা করছিল। এরপর শকুন্তলা তার তিন পুত্রবধূকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এই তিনটা হলো আমার তিন পুত্রবধূ, আমি ওদেরকে বেঁধে দিয়েছি। এবার তো আর নাক মুনি আমাদের হাসিল করার জন্য আর কোনো প্রতিবন্ধকতা নেই, তাই না বলুন? না না না, সূর্য ওঠার আগে আগে তোমার এই তিন নাগিন বৌমাদেরকে বালি চড়াতে হবে, তাদেরকে খুন করতে হবে। এরপর সকাল হতে না হতে তুমি আর তোমার তিন ছেলে চলে যাবে নাগ রাজ্যে। ওখানকার সব কিছুকে তোমরা তস নস করে নাগমণি হাসিল করে পৃথিবীর রাজ্যে চলে আসবে। এরপর তোমরাই করবে পৃথিবীর রাজত্ব, কেউ তোমাদের পাশে দিতে পারবে না। নীলিমা নাগিন, এসব কি শুনছি? তুমি কি এসব আগে থেকে জানতে? তাহলে কেন আমাদেরকে এখানে নিয়ে আসলে? আসলে আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি করার, আমরা হার মানবো না। যে করেই হোক পৃথিবীর রাজ্য ও নাগিন রাজ্যকে বাঁচাতে হবে এই দুষ্ট মহিলার হাত থেকে। এর কিছুক্ষণ পরেই শকুন্তলা তলোয়ার দিয়ে তাদের তিন বোনের উপর হামলা করতে শুরু করল। নীলিমা নাগিন দড়ি থেকে মুক্ত হয়ে গেল আর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করল। শকুন্তলার কাছে ছিল জাদু শক্তি, সে তার জাদু শক্তির পুরো প্রয়োগ করল। কিন্তু নীলিমা নাগিন নাগ রূপে ফিরে আসলো ও শকুন্তলাকে দংশন। এতে শকুন্তলা ঘটনাস্থলে মারা গেল। এরপর নীলিমা বাকি দুই বোনকে বাধা থেকে মুক্ত করল। তিন বোন মিলে তাদের নিজ নিজ স্বামীকে দংশন করল। এরপর শকুন্তলার তিন ছেলেও নাগিনদের দংশনে সেখানেই মারা গেল। এখন আর তিন নাগিনের কোনো শত্রু বেঁচে নেই, তারা তিনজন মনের আনন্দে নাগিন রাজ্যে ফিরে গেল। নাগরাজ্যে যাওয়ার পরে তারা এই কথাকে নাগরাজ্যের কাউকে বলেনি। সারা জীবনের জন্য তাদের সিনার মধ্যে এই কথাকে দাফন করে দিল। সবুজ গোলাপী নাগিন বোন, আমি ভুল করে ফেলেছিলাম, আমার জন্য এসব কিছু হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আরে নীলিমা নাগিন বোন, তুমি আসলে অনেক বুদ্ধিমান, তোমার যদি এইসব বুদ্ধি না থাকতো তাহলে তো আজকে আমরা তিনজনই মারা যেতাম।
তোমার সাহসিকতার কারণেই আজ নাগমণি, নাগরাজ্য, আমরা তিন বোন ও পৃথিবীর মানুষ শকুন্তলার অত্যাচারের হাত থেকে বেঁচে গেল। তুমি হলে আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এভাবে সবকিছু ঠিক হয়ে গেল। তারপর থেকে তিন নাগিন বোন মিলেমিশে নাগরাজ্যে থাকতে লাগলো।